এসে গেছি আমি অনেক কটা দিন পর, আবার মোটামুটি 20 মিনিট লেট, বাট টাইমটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছি একদম তাড়াতাড়ি, যতটা কম লেট করা যায় চেষ্টা করব একদম টাইমে টাইমে আসার। বাট তোমাদেরকেও সাথে থাকতে হবে, প্রচুর নতুন নতুন কালেকশন আছে, সেগুলোর সাথে দেখতে হবে একদম, আর কমেন্টে জানাতে হবে কালেকশনগুলো কেমন লাগছে। আর সব থেকে আমার মনে একটা প্রশ্ন জাগছিল, আমি জানি না তোমাদের কি, মানে আমার মনে হয় মানে পয়লা বৈশাখ মানে একটু বেশ কি বলবো জামদানি শাড়ি পরে বেরোনো, তো তোমাদের তোমরা পয়লা বৈশাখে কে কি শাড়ি পরবো ভেবেছো একটু আমাকে জানাও তো কমেন্টে। যদিও কোনো কমেন্ট এখনো আসছে না, বাট যারা যারা আছো একটু জানিও যে পয়লা বৈশাখে কে কি শাড়ি পরবো ভেবেছো। একটু নতুন সেট আপ একটু ঘুরিয়ে নিয়েছি আর কি। গুড ইভিনিং গায়ত্রী, হাই সবকো। মানে পুছ রই হুম কি সামনে পয়লা বৈশাখ হ্যাঁ, বৈশাখি হ্যাঁ, বেঙ্গলি নিউ ইয়ার হ্যাঁ, পঞ্জাবি নিউ ইয়ার হ্যাঁ, তো সব লোক ক্যা পহন রে হ্যাঁ অভি বৈশাখি মে আর পয়লা বৈশাখ মে। थोड़ा सा मतलब बहुत दिन के बाद आई हूँ, तो थोड़ा सा मतलब थोड़ा सा तो मैं डिजर्व करती हूँ कि थोड़ा सा गप्पे मार लूँ सबके साथ। नजमा एक तो पोरे रिव्यू गुलो भालो करे दीते होबे, किन्तु पहला बैशाखेर दिन शालुकेर शाड़ीते नजमा के देखते चाहिए आमी। আজকে একটু নতুন ভাবে মানে দাঁড়িয়ে করছি, কারণ অনেক শাড়ি আমি দেখাতে চাই কিন্তু ওদের কাছে চাইলে ওরা দিতে পারে না, তো সেই জন্য আমি দাঁড়িয়ে করছি যাতে ঝটপট নিয়ে এসে দেখিয়ে দিতে পারি। কে কি শাড়ি পরছো পয়লা বৈশাখে একটু কমেন্টে জানাও। আচ্ছা আর আমি দেখাতে শুরু করি টাইম ওয়েস্ট না করে, তার সাথে গল্প আজকে হবে জমিয়ে, কারণ অনেকদিন গল্প করতে পারিনি, মানে আমার লাইভে আসাটা আমার কাছে অক্সিজেন। এবার এক্সিবিশন থেকে লাইভ করছিলাম ঠিকই, বাট এত নেটওয়ার্ক প্রবলেম আর এত চাপে ছিলাম, এতজন এসছে তার সাথে কথা বলা, মানে আমি ঠিকঠাক লাইভে গল্প করাটা হয়নি, তো আজ থেকে আবার লাইভে গল্প শুরু। হ্যাঁ এক্সিবিশনের গল্প করবো, এক্সিবিশনের গল্প করব, তার সাথে শাড়ি দেখাতে শুরু করে দিই, কারণ একদম মানে অলরেডি লেট হয়েছি, বেশিক্ষণ লেট করলে এদিকে দীপা দিয়ে আর হীরা দিয়ে আমার উপর চিল্লাতে শুরু করবে। ও আজকাল একটা মজার ঘটনা ঘটছে জানো তো, লোকজন ফোন করে বলছে দীপাদি আছে, দীপাদির সাথে দরকার আছে আমার, মানে যেসব ফ্রড কলসগুলো করে তারা এইসব কাণ্ডকারখানা করছে। হাই অনুভূতি, খুব ভালো লাগলো তুমি ব্যাঙ্গালোর থেকে আমাদের লাইভ দেখছো, এবার পাশে থেকো, যে লোক নয় জুড় রে জরুর সাথ মে রহিয়ে, লাইভ কো শেয়ার করে আপনে আপনে প্রোফাইল মে, কিসি ভি গ্রুপ মে মত শেয়ার করনা, বহুত মতলব ফ্রড কলস আতে হ্যায় গ্রুপ মে শেয়ার করনে সে। কাকুলি, থ্যাংক ইউ কাকুলি দি, তুমি তো প্রথম থেকে পাশে আছো, এইভাবে পাশে থেকো যাতে আমরা তাড়াতাড়ি কলকাতাতেও এক্সিবিশন করতে পারি। চলো শুরু করি, তার সাথে গল্প তো এখন চলতেই রইলো, গল্প তো আমাদের শেষ হবে না। দাঁড়াও দূর থেকে দেখতে পাচ্ছি না আমি স্ক্রিনটা, কমেন্টগুলো আসছে না। তোমালি আমিও তোমাদেরকে সবাইকে খুব মিস করেছি, চলো লাইভ শুরু করি, বারবার আমি সেই জন্য লাইভ আসছিলাম, বাট এখানে এত নেটওয়ার্ক সমস্যা ঠিকঠাকভাবে আমি লাইভ করতে পারিনি, নাহলে আমি ভেবেছিলাম যে সকাল দিকটা অ্যাটলিস্ট লাইভ করবো ওখান থেকে, বাট পসিবল হয়ে ওঠেনি। ক্লিয়ার তো সাউন্ড, ক্লিয়ার তো, সেটাই তো ফার্স্টে জিজ্ঞাসা করতে ভুলে গেছি, এত বক বক করছি। সুস্মিতা লিখছে তোমার শাড়িগুলো জাস্ট অসাধারণ, থ্যাংক ইউ সুস্মিতা, আজকে আমি একটা জামদানি পরে রয়েছি কারণ অনেকক্ষণ লাইভ আছে, তো একটু কমফোর্ট কিছু না পরলে হয় না। সবাই জয়েন করছে, আমিও দেখাতে শুরু করে দিই, কারণ কি মানে প্রচুর নিয়ে দাঁড়িয়ে আছি, বসেও তো নেই দাঁড়িয়ে আছি। সিঞ্জিনী গোস্বামী থ্যাংক ইউ ব্যাঙ্গালোর থেকে জয়েন করার জন্য, বাট অবশ্যই তোমরা জানাও যে পয়লা বৈশাখে কে কি পরবে ভাবছো। বাহ শ্রীমা লিখছে আমি কটক থেকে, থ্যাংক ইউ শ্রীমা। দিব্যা লিখছে রিসিভ ইওর সারি, থ্যাংক ইউ দিব্যা, কেসা লাগা জরুর বতানা। আমার তো মৌ দত্ত লিখছে আমাদের দুর্গাপুর এক্সিবিশন তোমাদের কেমন লাগছে, মৌ খুব ভালো লেগেছে, আবার যাব দুর্গাপুরে অবশ্যই, বাট বাট মানে একটু মানে লং টার্মের জন্য যেতে হবে, 3 দিনের জন্য গেলে হবে না, সবাই খুব কমপ্লেন করেছে, মাত্র 3 দিন, আর আমাদের একটু 7 দিনের জন্য চাই। তুমি কপার জামদানি দিলে পরবো, কপার জামদানি একটু ওয়েট করতে হবে, ও কপার জামদানিগুলো নিয়েছো লাইট কালারগুলো,
জামদানি আজকে আছে, কপার জামদানি আছে, বাট লাইট কালার যে আছে সেগুলো ভীষণ এক্সক্লুসিভ, মানে কালারগুলো ভীষণ প্যাস্টেল শেডের, যেমন আমি পরে আছি এরকম টাইপের শেডগুলো, তার সাথে কপার জারি, বাট ওই যে কালারগুলো ছিল ওগুলো আউট অফ স্টক হয়ে গেছে, এত অর্ডার হয়ে গেছে যে আমরা মানে জাস্ট হিমসি, যেদিনই আমি মুডে ফুল আনন্দের সাথে লাইভ আছে সেদিনই রিকানেক্ট হয়ে যায়। चौथो सेल अभी तो चौथो सेल चल रहा है, आज से चौथो सेल में ऑफर भी रहेगा, एकदम धमाकेदार ऑफर। आज का ऑफर मैं अनाउंस कर ही देती हूँ, आज का ऑफर है अगर कोई भी एक साड़ी आप लाइव से बुक करोगे तो आपको मिल जाएगा 50 रुपीज़ का ऑफ। ये तो कॉमन है, मैं काफ़ी टाइम पे देती रहती हूँ, जब भी खुश होती हूँ, पर आज का जो धमाका ऑफर है वो ये है कि आज से अगर कोई भी दो साड़ी आप बुक कर रहे हो तो 100-100 करके 200 रुपीज़ ऑफ मिलेगा आज से। एक ही परचेज में, एक ही पार्सल में वो दो साड़ी जाना चाहिए, ठीक है। एक साथ दो साड़ी एक ही पार्सल में लेना पड़ेगा आज के बाद, आज का जो बुकिंग होगा उस लाइव से ये ऑफर रहेगा, ठीक है। क्योंकि दुर्गा पूरियंस ने भी और काफ़ी लोगों ने बोला दीदी वहाँ पर ऑफर मिल रहा है, हमको नहीं मिल रहा है, क्योंकि काफ़ी रिलेटिव्स कनेक्टेड थे दुर्गापुर के साथ, बाहर के कस्टमर्स, तो सब लोग बोल रहे हैं कि ऑफर चाहिए, तो ये ऑफर हम लोग दे रहे हैं कि एक साड़ी लेने पे 50 रुपीज़ ऑफ और दो साड़ी पे 200 रुपीज़ का ऑफ, मतलब एक साड़ी में 50 और टू साड़ीज पे 200। सोचो चौत्र सेल, मतलब सालुक्स धमाका ऑफर, जो सालुक ने तो कभी नहीं दिया पहले, तो अभी देखे नाओ निये नाओ चौत्र सेल, पहला বৈশাখে যেন সালুকের শাড়ি পরে ঘুরে বেড়াও সেরকম ভাবে ব্যবস্থা করছি। এরপর দেখাতে শুরু করি, কারণ অনেকক্ষণ ধরে গল্প বকবক, মানে আমি তো বুঝতে পারছি ফুল মুডে আছি, একদম এক ঘন্টা এখন গল্প করার মতো, কিন্তু শাড়ি তো দেখাতে হবে, দেখাতে শুরু করি শাড়িগুলো একটু, যেহেতু দূরে আছে, যখন দূরে যাচ্ছি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু আমাকে বলে দিও, মাইক লাগানো আছে বাট বুঝতে পারছি না মাইকটা ঠিকঠাক কাজ করছে কিনা, তো ক্লিয়ার কিনা বলো, কারণ এবার আমি শাড়িগুলো দেখাতে শুরু করব। কপার জারি দিয়ে শুরু করে দিই, এইরে আমার তো দূরে দেখানোর অভ্যাস নেই, ওই জন্য মনে হচ্ছে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, এই শুধু মনে হচ্ছে। কপার জারি একটা প্যাস্টেল গ্রিন কালার, ঠিক আছে, মানে জাস্ট ওয়াও কালেকশন, জাস্ট ওয়াও, প্রত্যেকটা সিঙ্গেল পিস, প্রত্যেকটা সিঙ্গেল পিস দেখতে দূর থেকে মাসলিনের মতো লাগবে, দেখতে দূর থেকে মাসলিনের মতো লাগবে, এই রকম একটা কালেকশন। বুকিং নাম্বার তোমাদের জানা আছে, বুকিং চলছে, প্রাইস 1750, ফ্রি শিপিং অফার কিন্তু প্রত্যেকটা শাড়িতে থাকবে, হ্যাঁ শুধুমাত্র 650 আর 650 রেঞ্জের নিচের রেঞ্জগুলো বাদ দিয়ে, ওগুলোতে অত কম দিতে পারবো না, ওগুলোতে আমাদের অত প্রফিটও থাকে না। ওকে সেল লাগা দিয়া মনিকা সেল লাগা দিয়া। ये देखो साड़ी पेस्टल ग्रीन के साथ, ये है मतलब गोल्डन जरी लग रहा है, बहुत ही ज्यादा एकदम बांग्लादेशी जामदानी पैटर्न में, पल्लू में पूरा कोरा डिजाइन है, फुल बॉडी में इस तरह का वर्क है, और कितना एलिगेंट लग रहा है ये मुझे अलग से बताने का जरूरत नहीं है, ऑल ओवर वर्क में है ये साड़ी, ठीक है, ऑल ओवर वर्क में, मतलब पूरा का पूरा पल्लू भी जो प्लीट्स है वो इस तरह से जाएगा, ये जाएगा पल्लू, ये प्लीज दिख रहा है सही से, एक टू कमेंटे जानाओ जो दूर थे के देखा जाच्छे क्लियरली शाड़ी डिजाइन ना, मैं एक टू काछे जाबो कारण आमी प्रथम बार ए सेटअपे करछी लाइव तो बुझते पारछी ना। সুমনা দেখো না খুব সুন্দর সুন্দর কালার আছে আজকে, ভীষণ মানে প্যাস্টেল টাইপের কালারগুলো, ওটা তো আমি দেবই, কিন্তু এইগুলো একটা ডিজাইন নিয়ে রাখতে পারো, জাস্ট দেখো, মানে আমার নিজের বেশ এটা তো দেখাতে ভালো লাগছে, শাড়িটা মানে একদম প্রিমিয়াম রেঞ্জের শাড়ি, শালুক বলেই 1750 টাকায় তোমরা পাচ্ছ, এটাই কিন্তু বাইরে হলে 2500 থেকে 3000 টাকা প্রাইস হতো, এটাও আমি লিখে দিচ্ছি। আজকে কালারগুলো জাস্ট দেখো, দূর থেকে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে বলো না, মানে ঠিকঠাক দেখা শোনা যাচ্ছে তো। বুকিং 9933437005, আর অফার তো বলেই দিয়েছে একদম ধামাকেদার অফার, যে কোনো দুটো একই অ্যাড্রেসে একই টাইমে শিপিং হলে সেই ক্ষেত্রে অফারটা ভ্যালিড আছে। জাস্ট শাড়িগুলো দেখো, প্রত্যেকটা পিস জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, এই হচ্ছে পিসটা ব্ল্যাকের ওপর সিলভার জারি, এই হচ্ছে পল্লু, প্রত্যেকটা একদম দেখতে কিন্তু বাংলাদেশি জামদানি, মানে এইগুলোকেই আমি বারবার বলে দিচ্ছি, মানে এইগুলোকেই একটু মার দিলে মানে এইগুলোকেই বাংলাদেশি জামদানি বলে 3000-5000 টাকায় আমি নিজে দেখে এসেছি ট্রেড ফেয়ারে বিক্রি হতে, দুর্গাপুর ট্রেড ফেয়ারের কথা বলছি, আমি বাইরে যাই না খুব একটা, কলকাতা তো লকডাউনের পর থেকে যাওয়া হয়নি, বাট এই হচ্ছে শাড়িটা দেখো, অল ওভার ওয়ার্কে
জাস্ট অল ওভার ওকে, এই হচ্ছে পল্লু, এই হচ্ছে বডি, জাস্ট ওয়াও, এই হচ্ছে পল্লু, এই হচ্ছে বডি, আর এই হচ্ছে কুচি, জাস্ট ওয়াও যাকে বলে, একদম সালুক্স, জাস্ট ওয়াও। 1750 টাকা ফ্রি শিপিং, আর প্রত্যেকটা শাড়িতে আজকে অফার আছে, যে অফার তো ফার্স্টে বলে দিয়েছি, যে হর শাড়ি মে অফার আছে, সব জামদানি হ্যাঁ ইয়ে সব কুছ, আর বহুত হি ক্লাসি পিসেস হ্যাঁ, মতলব এসা নেই হ্যাঁ কি। আচ্ছা সালুক কা নয়া ট্যাগ ভি আ গয়া হ্যায়, ইয়ে ভি দেখ লো, একদম হর শাড়ি কে সাথ ইয়ে আবি জানে ওয়ালা হ্যায়, ইয়ে নয়া আয়া হ্যায়, জো শাড়িজ মে হর প্রাইস মে জ্যাদাতর ভুল জাতি হু, তো ইসিলিয়ে ইয়ে ফোকাস নেই হো রা হ্যায়, আর ইস তরহ সে ইয়ে ট্যাগ আয়া। আচ্ছা কমেন্ট গুলো কিচ্ছু আসছে না, কিচ্ছু কমেন্ট আসছে না, মনিকা কা লাস্ট কমেন্ট আয়া উসকে বাদ নেই আয়া, মনিকা কা জো লাস্ট কমেন্ট আয়া থা কি হামারে লিয়ে চৈত্র সেল লাগাও, উসকে বাদ নেই আয়া কুছ, একটু কমেন্ট করো তো দেখি, আর অবশ্যই লাইভটাকে শেয়ার করবে, এত ভালো ভালো অফার দিচ্ছি, তোমরা তো একটু লাইভটা শুধু শেয়ার করতে হবে, বুকিং টাইম পরে বুকিং করো, কোনো চাপ নেই, সবাই শাড়ি পাবে, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, ব্ল্যাক অ্যান্ড কপার জারি, 1750 ফ্রি শিপিং, যদি দুটো নাও সেক্ষেত্রে 200 রুপিজ অফ, আর যেটা একটা নাও তাহলে 50 রুপিজ অফ টোটালের ওপর। অবশ্যই তোমার 650 জামদানিতে এই অফারটা নেই, কন্ডিশনস অ্যাপ্লাই, তো তোমরা একটু কন্ডিশনসগুলো মানে 650 জাকাই বা এইসব কিছু কেউ যদি নিচ্ছ সেক্ষেত্রে কিন্তু 200 রুপিজ অফ হবে না, চৈত্র সেল অফার, কই কমেন্ট নেই আর কিছু প্রবলেম হয়েছে কি, এইটা হচ্ছে শাড়িটা, জাস্ট দেখো, জাস্ট দেখো, এই হচ্ছে কুচি, মানে এইটা কেউ বলবে একটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি, মানে যদি এটাকে আমি 5000 টাকায় বিক্রি করতাম তো তোমরা হয়তো বলতে হ্যাঁ শাড়িটা একটা চিজ লাগছে, তাই না, মানে 1750 টাকায় একটা এত সুন্দর শাড়ি এবং কোয়ালিটি অ্যাসিওর্ড বাই শালুক, কেউ দিতে পারবে না, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, এবং এক একটা কালার দেখাবো প্রত্যেকটা, জাস্ট ওয়াও। আচ্ছা কিন্তু একটাই সমস্যা, আমি ওই মনিকার কমেন্টের পড়া কোনো কমেন্ট আসেনি, সব নেটওয়ার্ক ঠিকঠাক আছে তো, এই হচ্ছে শাড়ি দেখে নাও, আচ্ছা এটা এক পাতলা না করলে তো বোঝাই যাচ্ছে না, পিঙ্ক কালারের শাড়িটা তার সাথে গোল্ডেন জারি ওয়ার্ক, আর এই হচ্ছে পল্লু, করাত পল্লু পুরো অল ওভার বডিতে এইভাবে একটা জাস্ট ভীষণ সুন্দর বক্স বক্স ডিজাইনটা আছে, এই ডিজাইনটা কিন্তু ভীষণভাবে ট্র্যাডিশনাল বাংলাদেশি একটা ডিজাইন, যেটা ভীষণভাবে চলে বাংলাদেশে, এবং এক একটা শাড়ির প্রাইস হয় মোটামুটি 5000-6000 টাকা, সেই ডিজাইনগুলোকে আমরা বেঙ্গল হ্যান্ড উইভ জামদানিতে নিয়ে এসেছি, প্রাইস ওনলি 1750 ফ্রি শিপিং, তার সাথে চৈত্র সেল অফার্স তো চলছেই, প্রত্যেকটা সিঙ্গেল পিস আছে, এটা একটা সমস্যার ব্যাপার, তো যারা বুক করবে একটু টাইম নিয়ে বুক করো, যাতে আমরা ঠিকঠাক সবাইকে ডেলিভারি দিতে পারি, ঠিক আছে, মানে যদি যদি মানে নেবোই এরকম ব্যাপার থাকে, আর যদি বলো যে অন্য নেবো তাহলে পরের লাইভে আবার অন্য দেখাবো, ওয়েট করতে পারো না পেলে, কিন্তু কোনো কমেন্ট আসছে না, একটু দেখ তো কমেন্ট আসছে, এখানে আসছে না কিছু কমেন্ট, জাস্ট ওয়াও, হার কালার জাস্ট ওয়াও, দেখো প্যারট গ্রিন কে সাথ সিলভার জরি, ওয়াও, জাস্ট ওয়াও, উইথ করাত পল্লু, একদম বাংলাদেশি ডিজাইন মে সব শাড়ি যা রা হ্যায়, আর মতলব পল্লু কে পোর্শন পে ইতনা আচ্ছা লগ রা হ্যায়, জব শাড়ি এক সাথ এসে পকড়ি হ্যায় তো ইয়ে লুক হি অলগ হ্যায়, ইয়ে লুক হি অলগ হ্যায়, মতলব এক প্রিমিয়াম কোয়ালিটি কা জামদানি লগ রা হ্যায়, আর প্রিমিয়াম কোয়ালিটি কা জামদানি হ্যায় অ্যাকচুয়ালি, পর প্রাইস রিজনেবল হ্যায় ক্যুকি শালুক কা খুদ কা প্রোডাকশন হ্যায়, তো বস মতলব জাদা মত সোচো লে লো, এখানে কোনো কমেন্ট আসছে না, আমি জানি না কি হলো কেসটা, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আজ লোকেশন একটু চেঞ্জ করলাম, মানে ওই দিক থেকে এইদিকে একটু এলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো বলে, যদি এটা সুটেবল হয় তাহলে ওইখানটাতে ওই চৌকিটাকে সরিয়ে আবার ওখানেই বসে যাবো, কারণ ওখানে ফ্যানটা আছে, এখানে ফ্যান নেই, খুব অসুবিধা হচ্ছে, জাস্ট দেখো অপার জারি, আবার একটা ওয়াও পিস, জাস্ট ওয়াও পিস,
মানে এটা হচ্ছে গ্রে কালারের সাথে গোল্ডেন কালারের জারি দিয়ে পুরো বাংলাদেশি উইভড জামদানি, ফাটাফাটি দেখতে 1750 ফ্রি শিপিং। এই হচ্ছে পল্লু পোর্শন আর এই হচ্ছে ফুল বডি ওয়ার্ক। এই ওয়ার্কটা ফুল বডিতে রয়েছে, এই যে জাস্ট ফুল বডিতে। মানে আমি কুচিটা বারবার দেখাচ্ছি কারণ এই সত্যি শাড়িগুলো কুচি করার পর দেখতে অসাধারণ লাগে। মানে এই রকম একটা লুক যখন কুচিটা হয়ে যায়, মানে ওটা যে লুকটা, মানে আমি ভাঁজ করা অবস্থায় শাড়ি ওই ডিজাইনটা কোনোদিন বোঝাতেই পারবো না, এই রকম একটা ব্যাপার। মানে প্রত্যেকটা শাড়ি খোলার পর যখন র্যাপ আপ হচ্ছে, আমি সেই জন্য আমি বারবার অনেককেই বলে দিই অনেক শাড়ির ক্ষেত্রে যে হয়তো তুমি হাতে পেয়ে শাড়িটা ভাববে যে কেমন লাগবে কি জানি, বাট পরার পর জানিও, পরার পর জানিও লুকটা। জাস্ট দেখো এটা হচ্ছে কুচি, হুম, এইভাবে পুরো কাজটা যাচ্ছে। আর এই হচ্ছে আঁচল, এই হচ্ছে বডি, ট্রান্সপারেন্সি দেখো একদম পিওর রেশমের মতোই একদম কাজটা। প্রাইস ওনলি 1750 ফ্রি শিপিং, তার সাথে অফার্স রয়েছে, অফার্সগুলো বলে দিয়েছি যে কোনো একটা বুকিং করলে 50 rupees অফ, আর দুটো বুকিং করলে সেক্ষেত্রে 200 rupees অফ। মানে কি বলবো, লুট লো অফার। ইক্কাত আর করাত লিলেন আছে, ইক্কাত আবার কি, মানে ইক্কাত সিল্ক নাইস, ইক্কাত কটন পিঙ্ক উইথ সিলভার জারি, আমার ফেভারিট, আমার ফেভারিট, কারণ আমার বরের প্রিয় কালার পিঙ্ক। তো পিঙ্ক কালারের সাথে সিলভার জারি দিয়ে পুরো বাংলাদেশি হ্যান্ড ওভেন ওয়ার্ক টাইপের ডিজাইন করা। এটা কিন্তু বাংলাদেশি হ্যান্ড ওভেন জামদানি হয়, সেগুলোকে আমরা হ্যান্ডলুমে মানে হাতে বোনা তাঁতে বুনিয়েছি, হাতে ঘোরানো নয় বাট হাতে বোনা জামদানি। তো প্রত্যেকটা কিন্তু মানে জাস্ট কোয়ালিটিগুলো ভীষণ মানে সফট, কমফোর্টেবল। আর যারা হাতে দেখেছো দুর্গাপুর এক্সিবিশনে তারা তো জাস্ট পাগল হয়ে গেছে, সেই রকম একটা ব্যাপার। জাস্ট দেখো পিঙ্ক কালারের এই শাড়িটা দেখো জাস্ট। আর এই হচ্ছে পল্লু, করাত পল্লু, ফুল বডিতে ছোটো ছোটো করাতের ডিজাইন করা রয়েছে, বর্ডারে করাতের ডিজাইন করা আছে, একদম যেন বাংলাদেশের জামদানিকে আমি নিয়ে তুলে নিয়ে এসেছি সেই রকম একটা লুক। এই হচ্ছে শাড়ি, একটু প্লিজ করতে টাইম লাগছে বাট ফাইনাল লুকটা ভীষণ ভালো লাগছে এবং আশা করি তোমাদেরও ভালো লাগছে দেখতে। একটু জানিও অন্য রকম করে লাইভটা করছি যাতে তোমাদেরকেও শাড়িগুলো প্রত্যেকটা লুক বোঝাতে পারি, কারণ কী হয় সবসময় শাড়ি রিপিট করা পসিবল হয় না, বিশেষ করে এই বাংলাদেশি জামদানিগুলো একবার করেই আসে। এই যে এটা হচ্ছে লুকটা, এই যে এই রকম হবে, পিঙ্ক উইথ সিলভার জারি, 1750 ফ্রি শিপিং। কেমন লাগছে শাড়িগুলো, আবার কমেন্ট আসছে না, যাই হোক ছেড়ে দাও, আর কমেন্টের আশায় রয়েছি না আমি, এবার শাড়ি দেখাই। তোমরা আমাকে একটু লাইভটাকে শেয়ার করো যাতে আমি বুঝতে পারি যে তোমরা আছো। প্যারেট কালার দেখিয়ে দেখিয়ে জাস্ট দেখো পিঙ্ক উইথ গোল্ডেন জারি ওয়ার্ক, এই হচ্ছে শাড়ি। সিরিয়াসলি কেউ যদি বলে 1750 আমি বিশ্বাস করতাম না, আমি নিজে দিচ্ছি তাই বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। প্রাইস ওনলি 1750 ফ্রি শিপিং, একটা নিলে 50 rupees অফ, দুটো নিলে 100 rupees অফ, মানে ভাবা যায়, জাস্ট ভাবা যায় না। প্যারেট কালার দেখি, আচ্ছা কমেন্ট কিছু আসছে না, জাস্ট দেখো কল্যাণীতে কবে এক্সিবিশন, আপাতত কোনো প্ল্যানস নেই কারণ সত্যি বলতে করোনা কিন্তু আবার খুব বাড়ছে, তাই আমাদেরকে আমাদের জন্যই বেটারমেন্টের জন্যই কিন্তু সবাই বলছে যে ঘরে থাকতে, তো যতটা সম্ভব ঘরে থাকা যায় এবং ঘরে থেকে আমাদের মনে হয় অনলাইনে শপিং করাটাই সবথেকে বেস্ট এই মুহূর্তে। ওই এক্সিবিশনটা অনেক আগে থেকে প্ল্যান ছিল বলে আমরা দুর্গাপুরে করলাম, এবং দুর্গাপুরটা সত্যি বলতে কলকাতার মতো অতটা অবস্থা খারাপ নয় এখনও পর্যন্ত, তো সেই জন্য করা গেল। বাট আমার মনে হয় যে এখন আর এক্সিবিশন কথা না হয় ভালো, কিছুদিন পর একটু কন্ডিশন ঠিক হোক। দেখা যায় লেমন ইয়েলো টাইপের কালার, মানে কি বলবো, মানে হালকা একটা লেমন ইয়েলো তার সাথে সিলভার কালারের জারি, ঠিক আছে। এই হচ্ছে লুকটা, অ্যান্ড তার সাথে মানে আমাকে বাধ্য এই শাড়িগুলো খুলে না দেখালে তোমরা বুঝবে কী করে।
বটল গ্রিন আছে বোধহয়, এক পিস আছে বটল গ্রিন, এক পিস আছে না, নিয়ে এসো তো বটল গ্রিন, এক পিস আছে না, এক পিস আছে। আমি বলে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি সিঙ্গেল পিস একজন করে পাবে। নেক্সট জন যে বুক করবে তাকে ওয়েট করতে হবে 10 দিন, 12 দিন, 15 দিনও হতে পারে। তো যারা যারা কনফার্ম নেবে ভাবছো, একটু ওয়েট, মাথায় টাইম নিয়ে, হাতে টাইম নিয়ে বুকিং করবে। যে কোনো ডিসপ্যাচের ক্ষেত্রে আমরা 10 দিন টাইম নিয়ে নিই। দেখো এটা হচ্ছে হালকা একটা লেমন ইয়েলো কালার, তার সাথে সিলভার জারি এইভাবে ওয়ার্ক রয়েছে। এই হচ্ছে পাল্লু। প্রাইস ওনলি 1750, ফ্রি শিপিং, 1750 ফ্রি শিপিং। এবার যে কালারটা আমি পরে আছি সেই কালারটা, মানে কি বলি, পিচ কালার উইথ গোল্ডেন জারি ওয়ার্ক, মানে স্বপ্নে দেখতাম এই শাড়ি, আমি স্বপ্নে দেখতাম সেই রকম একটা শাড়ি। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। আমি মানে আমি এটা নিয়ে কিছু বলবো না, তোমরা বলবে, তোমাদের কমেন্টে আমি শুনবো যেটা নিয়ে কী বলা যায়, এই শাড়িটা নিয়ে কী বলা যায়। কারণ লুকটা জাস্ট ওয়াও, পিচ কালারের সাথে এভাবে পাল্লুতে রয়েছে করাত কাজ, ফুল বডি ওয়ার্ক রয়েছে, আর এই হচ্ছে কুচি পোর্শনের ফলটা, কুচির ওয়ার্কটা। এই শাড়িটা নিয়ে তোমাদের কাছ থেকে শুনবো যে কী বলা যায় শাড়িটাকে। প্রত্যেকটার প্রাইস হচ্ছে 1750, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। সিওডি আমাদের অ্যাভেলেবেল আছে, বাট সিওডি চার্জেস এক্সট্রা পড়ে যায়, সিওডি চার্জেস এক্সট্রা আছে, ঠিক আছে, সিওডি চার্জেস এক্সট্রা। যারা যারা দুটো বুক করবে তারা তারা 100 করে 200 অফ পাবে, আর যারা যারা একটা বুক করবে তারা পেয়ে যাবে 50 অফ। চৈত্র সেল অফার জানো, অলরেডি প্রাইস কম্পিটিটিভ, অলরেডি প্রাইস আমাদের ডিসকাউন্টেড, তারপরও 100-200 রুপিস অফ ভাবা যায় না, একসাথে 200 অফ, জাস্ট ওয়াও। এবার একটা অরেঞ্জ কালার, অরেঞ্জ উইথ কপার জারি, রেড, রেড হবে বোধ হয়, রেড হবে, আমি দেখাচ্ছি। মপ কালার আছে, আছে মপ কালারও আছে, মপ কালার দাও। আর এটা দিলে না রানিটা, এই বটল গ্রিন নেই হলে আছে, আমি বলছি বটল গ্রিন আছে, আমি বলছি, আমি বলছি বটল গ্রিন আছে, মপ কালার আছে, অরেঞ্জ উইথ কপার জারি, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এই হচ্ছে ফুল শাড়িটার লুকটা, মানে অল ওভার ওয়ার্ক রয়েছে। এই হচ্ছে পল্লু পোর্শন, জাস্ট কোনো কথা হবে না শাড়িগুলো নিয়ে, দূর থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে তো, আমাকে শুধু এইটুকু বলে দিও, আজকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিও, আমি পরে চেক করবো, কারণ কমেন্ট আমার কাছে আসছে না, জানি বুঝতে পারছি না কী হলো কেসটা, মানে বারবার উঠিয়ে উঠিয়ে বাডোয়ানেই আমি থাকি। যিনি বলছেন যে বাডোয়ানে আসুন, আমি বাডোয়ানেই থাকি, বর্ধমানে রেনেসা টাউনশিপ চালুক বলে গুগল সার্চ করলেই তোমরা আমাদের সব ডিটেলস পেয়ে যাবে। দেখো এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে শাড়ি। বাট আমি বলবো সিওডিতে নিয়ে নাও, এখন করোনার এই সিচুয়েশনে আর ঘর থেকে বেরোনোর প্রয়োজন নেই। সিওডি আমাদের অল ওভার ইন্ডিয়াতে অ্যাভেলেবেল, বাট সিওডি চার্জেস এক্সট্রা আছে। আর শাড়িগুলো নিয়ে কিছু বলার নেই, একদম কোয়ালিটি এশিওর। একবার দুবার তিনবার চিন্তা করে দেন বুকিং করো, আমাদের টাইম লাগতে পারে বাট আমরা এক্স্যাক্ট সেম শাড়ি দিয়ে দেবো। আর অবশ্যই হাতে একটু টাইম নিয়ে, মানে 7 দিন টাইম নিয়ে বুকিং করো, কারণ আমাদের এক একটা শাড়ির জন্য মাল্টিপলস বুকিং আসে, তো একটু টাইম লেগে যায় অনেক সময়, ঠিক আছে। এই যে একটু জেনে নিও, যদি আর্জেন্সি থাকে একটু জেনে নিও, আর যাদের আর্জেন্সি নেই তারা মানে একটু টাইম নিয়ে বুকিংটা করো। অরেঞ্জ উইথ কপার জারি অল ওভার ওয়ার্ক, প্রাইস ওনলি 1750, ফ্রি শিপিং। মানে এই প্রাইসগুলো অ্যাকচুয়ালি হোলসেল প্রাইসেস, যেগুলো তোমরা পেয়ে যাচ্ছ এই মুহূর্তে ঘরে বসে উইথ সিওডি ফ্যাসিলিটি। মানে আমরা বেসিক্যালি হোলসেলার, হোলসেলে আগে মাল দিতাম শুধু, মানে লকডাউনের জন্যই আমরা এই রিটেলিংয়ে আসা, এবং সেই জন্যই আরও বেশি তোমরা এতটা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছ। কোয়ালিটিতে কিন্তু 1% মানে আমরা খামতি রাখি না, তো সেটা একদম নিশ্চিত থাকো। এটা হচ্ছে একটা হালকা গ্রিন কালার, প্যাস্টেল গ্রিন, আবার বলছি জাস্ট ওয়াও, পেলে বটল গ্রিন, আমি বলছি আছে ওখানে তো, জাস্ট ওয়াও। হালকা একটা প্যাস্টেল গ্রিন, এতটা ডিপ নয়, ভীষণ লাইট একটা হালকা কাঁচা আম, কাঁচা আম যে কালারটা, এখন কাঁচা আমটাকে থেতলে দিলে যে কালারটা হয় সেই কালারটা, জাস্ট হালকা একটা বলছি না প্যাস্টেল গ্রিন, মানে যে কালারটা স্ক্রিনে দেখা যাচ্ছে এতটাও ডিপ নয়, উইথ গোল্ডেন জারি ওয়ার্ক। এই যে এইভাবে রয়েছে কাজটা, এবং পুরোটাই এই কাজটা আছে, বারবার আমি দেখাচ্ছি খুলে, জাস্ট পুরোটাতে কাজ রয়েছে। প্রাইস ওনলি 1750, ফ্রি শিপিং।
শিকো মসলিন দেখাও। আচ্ছা শিকো মসলিন দেখাবো, অবশ্যই দেখাবো, একটু ওয়েট করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। সাথে থাকতে হবে আর শালুকের প্রত্যেকটা লাইভকে ফলো করতে হবে। আমাদের পেজের একটু রিচ ডাউন হয়ে গেছে, তো তোমাদেরকে একটু রিচ আপ করতে হবে, আমাদের লাইভটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে। বাট অবশ্যই কোনো গ্রুপে নয়, নিজের নিজের প্রোফাইলে করো, যদি ভালোবেসে থাকো এইটুকু করে দিও। আর যদি প্রবলেম থাকে কোনো সমস্যা নেই, সাথে থাকো, কমেন্ট করে আমাদেরকে অ্যাটলিস্ট জানাও যে তোমাদের ভালো লাগছে, সেটাও কম নয়, সেটাও কম নয় আমাদের কাছে, ট্রাস্ট মি। একদম রেড কালারের একটা গোল্ডেন জারি ওয়ার্কের শাড়ি, আমি একটু ভুল দিকে যেটা ইয়ে করলাম, জড়ালাম, জাস্ট দেখিয়ে দিই। এই হচ্ছে শাড়িটা, মানে একদম বিয়ের বেনারসি, যদি কেউ কিনে না থাকো, একটা বাংলার জামদানি পরে বিয়ে হোক না, একটা বাংলার জামদানি পরে বিয়ে হোক না, একদম কে বলবে এটা বেজা, কোনো বেনারসি শাড়ির থেকে কি 1%ও কম, 1%ও কম এই শাড়ি। 1750 rupees, একদম কমফর্ট আর গর্জিয়াসনেসের একদম, মানে কি বলবো, জাস্ট ওয়াও, একদম পারফেক্ট ফর ভাত কাপড়, পারফেক্ট ফর ম্যারেজ ডে, একদম। আগে এরকম জামদানি হতো না তাই বিয়ে টিয়েতে পরা যেত না, বাট এখন তো পরতে পারো তোমরা। শালুক এনে দিয়েছে একদম রিজনেবল প্রাইসে, বিয়ের বেনারসির মতো একটা গর্জিয়াস জামদানি, রেড উইথ কপার জারি। মব কালার কে বলছিলে, মব কালার এসে গেছে, কোনো কমেন্ট আসছে না, আমার এত অকওয়ার্ড লাগছে, আমি শুধু নিজের মনে বকে যাচ্ছি। দিদি আজকে লাইভটা দেখে দুটো শাড়ি নিলে 200% off নাকি? হ্যাঁ একদম একদম শ্রেয়া বাসু, একদম শ্রেয়ার নামটা আমি কি বলে সেভ করে রেখেছি জানো, শ্রেয়া স্ক্রিনশট দেবো তোমাকে, জাস্ট দেখো, ওয়াও, জাস্ট ওয়াও, একদম একটা হালকা মব কালার এবং জারির কাজগুলো কতটা জাস্ট পারফেক্টলি উইভড দেখো, মানে কাটিংগুলো, এবং একদম দূর থেকে দেখলে মাসলিন মনে হবে সেই রকম একটা লুক, জাস্ট লাইট মব কালার। অনেকে পিঙ্ক ভাবতে পারো, এটা পিঙ্ক নয়, এটা কিন্তু মব কালার, ঠিক আছে, মবের মানে যেটা হালকা একটা ভায়োলেট কালার হয় সেই রকম একটা শাড়ি উইথ পাল্লু। প্রাইস only 1750, ফ্রি শিপিং। এগুলো প্রত্যেকটা সফট মেটেরিয়ালে, মানে পরতে কোনো কষ্ট হবে না, একদম কমফোর্টেবলি, ভীষণ কমফোর্টেবল এগুলো। প্রাইস only 1750, ফ্রি শিপিং। দুটো নিলে একদম, মানে একদম কি বলেছে বলে না, একটা কথাই আছে কি জলের দামে ফল কেনা, সেই রকম ব্যাপার হয়ে যাচ্ছে আজকে শাড়িগুলোতে, জলের দামে ফল কেনা হয়ে যাচ্ছে। কারণ কি, এই শাড়ি, এই প্রিমিয়াম কোয়ালিটির জামদানিগুলো প্রাইস 5000-6000 টাকা তো আমি কিনেছি, মানে বিয়ের সময় বোধহয় 2500-4000 টাকায় তো মানে হামেশাই বিক্রি হয়, সেই শাড়ি আমরা বিক্রি করছি এখন only 1750, ফ্রি শিপিংয়ে। শালুক নিয়ে এসছে একদম রিজনেবল প্রাইসে তোমাদের কাছে, একটা হোয়াইট কালারের জামদানি উইথ অল ওভার কপার জারি ওয়ার্ক, জাস্ট দেখো এই যে কপার জারি ওয়ার্ক, অল ওভার কপার জারি ওয়ার্ক, এবং তার সাথে এবার রেড কালারের একটা কন্ট্রাস্ট বর্ডার, রেড কালারের পাল্লু আর ফুল বডি, এইভাবে ওয়ার্কটা যাচ্ছে, জাস্ট দেখায়। একটু কমেন্টগুলো পড়তে পারলে, এই সব করতে করতে একটু কমেন্ট পড়তে পারলে বেটার হতো, আমি তাহলে তোমাদের তোমাদের কালেকশনগুলো ভালো লাগছে কিনা বুঝতে পারতাম, কিন্তু আস্তে আস্তে কমেন্টগুলো উঠে আছে। আচ্ছা শাইনির একটা কমেন্ট পেয়েছি আমি, লিখছে আজ কি করছো গো, পাগলা লাগছে তো কালারগুলো, প্রত্যেকটা প্যাস্টেল শেড, এবং এখন গরমের মধ্যে প্যাস্টেল শেড পরার মতো আরাম কিন্তু কিচ্ছু নেই, কারণ গরমে যত লাইট কালার্স পরবে তত বেশি এখন ইন ফ্যাশন থাকা যায়, কারণ ভীষণভাবে এখন প্যাস্টেল শেডস ইন ফ্যাশন, তো একদমই তাই যে ভীষণভাবে ইন ফ্যাশন থাকা যায় প্লাস আরাম, গরমে পরে আরাম, জাস্ট এই হচ্ছে লুকটা পুরো শাড়ির, জাস্ট দেখো এই হচ্ছে শাড়ির লুকটা, পুরোটা কপার জারিতে ওয়ার্ক করা, আর এই হচ্ছে ফ্রন্টটা, জাস্ট দেখো ওয়াও, জাস্ট ওয়াও, এই যে এই হচ্ছে লুক। প্রাইস only 1750, একটা ডিজাইনার জামদানি শাড়ি মাত্র 1750 টাকা। এ শুধু শালুকই পারবে, শুধু শালুক পারবে। কি গো কেমন আছো, শিবানিদি ভালো আছি, তুমি কেমন আছো বলো, তোমার শাড়িগুলো নিয়েছো, নেওয়া তো হয়নি বোধহয়, সব তো আমার কাছে রাখা আছে। রেড উইথ সিলভার জারি, আবার বলবো একদম, মানে গোল্ডেন জারি তো পড়ছই, সিলভার একটা না পড়ার কিছুই নেই,
জাস্ট রেড অ্যান্ড গোল্ডেন হয়তো অনেকের থাকলেও থাকতে পারে, এইরকম একটা শাড়ি নেই, ওয়ার্ড্রপে নেই। তো বুকিং করার আর একটা বাহানা দিয়ে দিলাম, কারণ আমাদের তো একটা রিজন চাই না শপিং এর জন্য। সে রিজনগুলো আমি বলে দিচ্ছি কি কারণে তুমি শপিং করবে। প্রাইস অনলি 1750, ফ্রি শিপিং, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। মানে আচ্ছা, অরেঞ্জ একটা, গোল্ড অরেঞ্জের সাথে কপার কালারটা দেখালাম, সেটা দু পিস আছে, তো দুজন পাচ্ছ, এটা দু পিস আছে। হ্যাঁ, এবার একটা শি গ্রিন কালার দেখাবো, আর তো এই আল্লাহ প্যাস্টেল কালার আরও কয়েকটা নিয়েছো, আমি শুধু উপর থেকে কালারগুলো দেখাবো, প্যাস্টেল কালারগুলো জাস্ট ওয়াও। মানে এইসব কালারগুলো মাথা খারাপ করে দেবে, এই রকম একটা কালার, মানে যে কোনো ওকেশনে তুমি পরো, মা পরবে, তুমি পরবে, কন্ট্রাস্ট ব্লাউজের কালারটা চেঞ্জ হয়ে গেলেই লুকটা চেঞ্জ হয়ে যাবে, সেই রকম একটা শাড়ি। একটা লাইট শি গ্রিন কালার, মানে ফিরোজা গ্রিন যে কালারটা বলি আমরা, সেই কালারটা একদম করাত ডিজাইনের পাল্লু, করাত অল ওভার, একদম করাত ওয়ার্কের রয়েছে পুরো বডিটা, জাস্ট দেখো অল ওভার ওয়ার্ক রয়েছে, আর জাস্ট কিছু বলার নেই শাড়িগুলো নিয়ে, বেশি কিচ্ছু বলার নেই। ফল তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ, দুদিকে দুটো বড় বড় ফ্যান চলছে, তারপরও একদম কিন্তু মানে উড়ে যাচ্ছে না, একটা নিজস্ব স্টেবিলিটি আছে শাড়িগুলোর মধ্যে, ভীষণ ভালো কোয়ালিটি। পরার পর জানিও, পরার পর জানাতে হবে, এবং কালারগুলো ভীষণ ভীষণ মানে প্যাস্টেল শেড, এরকম মানে যে কেউ পরতে পারবে, মানে কম বয়সী মেয়েরাও পরলে ভীষণ স্টাইলিশ লাগবে। নর্মালি কী হয়, জামদানি কালার লাল হলুদ সবুজ হয়ে গেলে সবাই পরতে পারে না, এটা কিন্তু সবাই পরতে পারবে, এবং কালারটা এইখানে একদম এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে কুশির কাজটা, জাস্ট দেখো শাড়িটা। প্রাইস অনলি 1750, ফ্রি শিপিং, 1750 ফ্রি শিপিং। এরপর একটা আবার মারামারি করার কালার দেখাবো, জাস্ট ওয়াও। খোলার আগেই বলে দিলাম, যখন তখন বুঝতেই পারছো এটা নিয়ে কী হতে চলেছে আজকে, গরম, বাপরে খুব সমস্যা গো, গরমে লাইভ করতে পারছি না। স্নেহা ঘোষ, একটু হোয়াটসঅ্যাপ করো, তোমাকে নিশ্চয়ই রিপ্লাই করবে। দেখো তো স্নেহা ঘোষ কি বুক করেছিল বলতে পায়নি। স্নেহা ঘোষ তুমি হোয়াটসঅ্যাপ করো, আমি দেখে নেবো রাত্রে। জাস্ট দেখো, এটা হচ্ছে ডার্ক একটা পার্পল কালারের, ওয়াইন কালারের, মানে ডার্ক বেগনি টাইপের একটা কালার, তার মধ্যে এইভাবে কপার জারি ওয়ার্ক করানো, এই হচ্ছে পল্লু পোর্শন, জাস্ট ওয়াও। স্নেহা ঘোষ তুমি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, আমি নিশ্চয়ই জানাবো। আমি মানে কি বলবো, কালকে রাত্রে এসেছি বাড়ি, মাসির বাড়ি থেকে তো অ্যাজ ইউজুয়াল আসতে দেয়নি এক্সিবিশনের পরের দিন, কালকে এসেছি, তো তারপর আজকে কোনোরকম করে লাইভে এসেছি, তো একদম টাইম পাইনি সব প্রবলেমসগুলো সলভ করার। আমি কালকে অবশ্যই প্রবলেম সলভ করবো, তো তোমরা অবশ্যই আজকে রাত্রে হোয়াটসঅ্যাপ করে রাখবে, কার কী প্রবলেম আমি দেখছি, জাস্ট দেখছি। এটা হচ্ছে তোমার ফাইনাল লুকটা, পুরো অল ওভার ওয়ার্কের মধ্যে যাচ্ছে, কপার জারি ওয়ার্কে। প্রাইস অনলি 1750, ফ্রি শিপিং, একটা মাথা ঘোরানো কালার, আবার একটা ভীষণ ক্লাসি কালার, এটা হচ্ছে হোয়াইট উইথ সিলভার জারি, হোয়াইট উইথ কপার জারি আগের দিন দেখিয়েছিলাম, বাট এটা হচ্ছে হোয়াইট উইথ সিলভার জারি, মানে ক্লাসি ক্লাসি ক্লাসিয়েস্ট, তার উপরে কী হয় আমার ঠিক ইংলিশটা জানা নেই, বাট সিরিয়াসলি হোয়াইট উইথ সিলভার জারি, তার সাথে একটা স্লিক রেড বর্ডার, এ শালুকেই শুধু পসিবল ছিল। জাস্ট লুকটা দেখো, জাস্ট লুকটা দেখো, মানে পরলে লোকজন ঘুরে তাকাতে দেখতে বা তাকিয়ে দেখতে বাধ্য, সেই রকম একটা কালেকশন। এই হচ্ছে কুচি পোর্শনটা, ও এটা উল্টিয়ে গেছে, চুলটা বেঁধে আসতে হবে পরের দিন থেকে, তাছাড়া উপায় নেই, গরমে না এদিক ওদিক অবস্থা খারাপ। এই যে জাস্ট দেখো, জাস্ট দেখো, এই হচ্ছে লুকটা, পুরো বডিতে এইভাবে হোয়াইটের ওপর সিলভার কালার দিয়ে অল ওভার ওয়ার্ক রয়েছে, আর এই বডি পোর্শনটাতে আর পল্লু পোর্শনটাতে একটু রেডের মিনে রয়েছে, তার সাথে এইভাবে পুরো বডিতে কিন্তু রেড বর্ডারটা যাচ্ছে, ভীষণ
ভীষণ ক্লাসি দেখতে, প্রাইস ওনলি 1750 ফ্রি শিপিং, তার সাথে আবার দুটো নিলে 100 rupees করে 200 rupees অফ আছে টোটালে, 200 rupees অফ, একটা নিলে টোটালে 50 rupees অফ। মানে আজকে পিঙ্ক কালারটা খুলে দেখাচ্ছি না, এখন একটা অলরেডি দেখিয়েছি, তো এটা দু পিস আছে, দুজন পাচ্ছ, ডিজাইন বোধহয় একটু আলাদা, আমার এক্স্যাক্ট মনে নেই, সেই জন্য খুলে দেখিয়ে দিলাম। প্রাইস ওনলি 1750 ফ্রি শিপিং। আজকে যা যা শাড়ি দেখাবো তার মধ্যে থেকে এক দুটো নিলেই তোমার 200 rupees অফ। দেখো এটা হচ্ছে কপার জারি উইথ, এই যে এটা হচ্ছে কপার জারি ওয়ার্ক, প্রাইস ওনলি 1750 ফ্রি শিপিং। এরপর একটু গল্প করব, তারপর নেক্সট শাড়িতে যাবো, কারণ প্রচুর শাড়ি এখনও বাকি আছে, বেশি গল্প করা যাবে না, চুলটাকে একটু বাঁধতে হবে, চুল আর না বেঁধে পারা যাচ্ছে না। শপে গিয়ে কিনতে পারবো মণ্ডল প্রিয়া, আমাদের এটা অনলাইন স্টোর, এখানে তোমার যদি কোনো কিছু অর্ডার থাকে সেটা তুমি এসে পিক করে নিয়ে যেতে পারো, বাট এসে কেনা মানে ইয়ে করতে পারবে না আর কি, তুমি মানে ফোন করে তুমি যদি ফাঁকা টাইম থাকে সেই ক্ষেত্রে তুমি আসতে পারো, মানে আমাদের ফাঁকা টাইম থাকে, টাইম নিয়ে আসতে হবে। বাট তুমি যদি কোনো একটা কাইন্ড অফ শাড়ি যদি ভাবো যে ওটা নেবো এবং সেটা দেখতে দেখতে আসতে চাও সেক্ষেত্রে তুমি আসতে পারো, কারণ সত্যি বলতে কি হয় আমি একদম অনেস্টলি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই ব্যাপারটা, কারণ অনেকেই বলে যে দিদি তুমি তো বর্ধমানের বাড়ি আসতে চাই, দিয়ে ধরো এরপর একটু আমাকে এইভাবে বলতে হবে, বাট প্রবলেমটা হয়ে যায় কি আমাদের অলরেডি প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজেস থাকে জমা, প্লাস কলস আসে, এবার আমাদের টিম মেম্বারটা খুবই কম, মানে এখন অল মানে 7-8 জন মিলেই আমরা কাজ করছি একসাথে, এবার ফোন মেসেজ সব মানে দুজন ফোন অ্যাটেন্ড করে, দুজন মেসেজ অ্যাটেন্ড করে, দুজন প্যাকিং করে, এইভাবে আর কি কাজ ডিভিশন করা আছে, ঠিক আছে, বাকি দুজন হোলসেলারদের সাথে ডিল করে, কেউ ফটো সেশন করে, তো এইভাবে প্রচুর মানে কাজ ডিভিশন প্রত্যেকের আলাদা আলাদা আছে, ঠিক আছে, আমি সবাইকে দেখাটা করি, যার জন্য আমার পক্ষে ফোন একটা মানে পার পার্সন ফোন তোলাটা পসিবল হয় না, কারণ সবাই কাজটা ঠিকঠাক করছে কিনা সেটা আমাকে পুরোটাই সুপারভাইজ করতে হয়। এরপর কেউ যদি বলে যে দেখতে আসবো সেক্ষেত্রে হয়তো দুজনকে ওই মানে ওই কাজগুলো বাদ দিয়ে দেখাতে হয়, সেটা একটু প্রবলেমেটিক হয়ে যায়, তো আমাদের যদি তুমি টাইম নাও, যদি আমরা ফাঁকা টাইম থাকি অবশ্যই তোমাকে বলবো এসো, আর যদি তুমি একটা পার্টিকুলার শাড়ি বলো যে এটার কালারগুলো দেখে কোয়ালিটিটা বুঝতে পারছি না দেখে নেবো সেই ক্ষেত্রে আসতে পারো, কোনো সমস্যা নেই, নেক্সট শাড়িতে যাই। নেক্সট আবার একটা ওয়াও শাড়ি, আবার একটা ওয়াও শাড়ি, সিল্ক মটকা, সিল্ক মটকা, এটা এটা কিন্তু সিল্ক মটকা, একটা অল ওভার এমবস ওয়ার্ক উইথ মিনাকারি ওয়ার্ক রয়েছে, আর তার সাথে মানে মেটেরিয়ালটা জাস্ট হাতে না পেলে বোঝাতে পারবো না, জাস্ট ভীষণ সফট, একটা সিল্কি ব্যাপার আছে, মটকা যে আগেকার দিনের যে মটকা তাসের মটকা যেটা হতো, যে ওই মার দেওয়া শাড়িগুলো একটা দেখাও না, এই মার দেওয়া যে সিল্ক মটকা, এই যে এই হচ্ছে পুরো লুকটা, ফুল বডি এমবস ওয়ার্ক করা, আর তার সাথে রয়েছে এইভাবে তোমার মিনাকারি ওয়ার্ক উইথ কন্ট্রাস্ট ব্লাউজ পিস, এই হচ্ছে পল্লু পোর্শন, ভীষণ ক্লাসি দেখতে শাড়িটা, একদম কন্ট্রাস্ট ব্লাউজ পিস আছে, এগুলোর কিন্তু প্রাইস অনেক বেশি ছিল, আমি অলরেডি আজকে ডিসকাউন্টেড প্রাইস দেবো, তার সাথে যে দুটো নিচ্ছ তারা তো 100 rupees করে অফ পাবেই, এটা কিন্তু 2400 প্রাইস ছিল এটা, তাই তো, এটা 2300 প্রাইস ছিল, এখন আজকে তোমরা শপিং করলে এটা পেয়ে যাবে 2200 ফ্রি শিপিং, মানে অলরেডি 100 rupees ডিসকাউন্ট, প্লাস যেটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার ওই যে অফার প্রাইস, মানে যে কোনো দুটো নিলে পরে 100 করে অফ, সেই অফারটাও তোমরা অ্যাভেল করতে পারবে, মানে টোটালের ওপর 200 rupees ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে, মানে একদম চৈত্র সেল অফার যেটা বলছিলাম সেই অফারগুলো নিয়ে একদম এসে গেছি, জাস্ট এই দেখো কন্ট্রাস্ট ব্লাউজ পিস রয়েছে, আর এই হচ্ছে লুকটা শাড়ির, এই যে এবং ফলটা দেখো কতটা সুন্দর, শাড়িটার ফলটা দেখো কত সুন্দর, দেখো জেট ব্ল্যাক, এটা হচ্ছে জেট ব্ল্যাক কালার, বাকি কালারগুলো দেখাই তাহলে মানে শাড়িটার লুকটা, শাড়িটার সফটনেসটা, মানে এইরকম একটা সফট শাড়ি, জাস্ট এইরকম একটা সফট সিল্ক বেসের একটা লুক, সিল্ক মটকা বারবার বলেই দিচ্ছি, প্রাইস ওনলি 2200 ফ্রি শিপিং, 2200 ফ্রি শিপিং,
নর্মাল এটা প্রাইস ছিল 2300 টাকা, এটা প্রাইস ড্রপ হয়েছে 2200, ফ্রি শিপিং হচ্ছে, প্লাস অফার প্রাইসে তোমরা এটা পেয়ে যাচ্ছ আরও কমে। কন্ট্রাস্ট ব্লাউজ পিস রয়েছে প্রত্যেকটাতেই। এই হচ্ছে লুকটা, এটা হচ্ছে ডার্ক ম্যাজেন্টা কালার, কি চকলেটি ম্যাজেন্টা একটা কালার হয় না, মানে ডার্ক বেগনি একটা চকলেটি কালার, যেটা চকলেট কালার আর ম্যাজেন্টা কালারের একটা চূড়ান্ত সীমা, যেটা সেই কালার একটা। তার সাথে রানি অরেঞ্জের একটা মিনাকারি ওয়ার্ক রয়েছে, ফুল বডি রয়েছে, এইভাবে এমবস ওয়ার্ক। আর এই হচ্ছে পল্লু পোর্শন সিল্ক মটকা, এটার প্রাইস হচ্ছে 2200, ফ্রি শিপিং। একদমই মানে ওয়াও দেখতে, হাতে পাওয়ার পর ফ্যান হয়ে যাবে, এটার গ্যারেন্টি আমি দিয়ে দিচ্ছি। প্রাইস অনলি 2200, ফ্রি শিপিং, 2200, ফ্রি শিপিং। অল ওভার ওয়ার্ক রয়েছে শুধু কোল আঁচলটুকু বাদ দিয়ে। এটা একটা রামা গ্রিন কালার, মানে কালারগুলোও এত ব্রাইট এবং কাল বডিটাও ভীষণ মানে গর্জিয়াস, ঠিক আছে, ভীষণ চকচকে গর্জিয়াস একটা মেটেরিয়াল, মানে একদম বিয়েবাড়ি পরার জন্য যারা যারা চাও সবসময়, বা পয়লা বৈশাখের দিন একটু গর্জিয়াস যারা সাজতে চাইছো তাদের জন্য জাস্ট পারফেক্ট। এই হচ্ছে লুকটা, একদম ফিরোজা গ্রিন, যে কালারটা ফিরোজা গ্রিন সেই কালারটা, এবং ফলটা তোমরা দেখতে পাচ্ছ এইরকম হবে ফলটা। যেটা পুরোটা খুললাম না, বা খুললে আরও সফট, আরও লাইট ওয়েট, এবং তার সাথে জারি বর্ডার রয়েছে, ভীষণ ক্লাসি দেখতে। আর এই হচ্ছে পল্লু কন্ট্রাস্ট ব্লাউজ পিস, এই হচ্ছে পুরো বডিতে এইভাবে বস ওয়ার্ক করা হয়েছে, এবং তার সাথে একটা করে ছোট্ট ছোট্ট মিনাকারি ফ্লাওয়ার। প্রাইস অনলি 2200, ফ্রি শিপিং। তার সাথে অফার প্রাইসে যদি দুটো শাড়ি কেউ বুক করো সেক্ষেত্রে পেয়ে যাচ্ছ 200 রুপিজের অফ, মানে ক্যা বাত, ক্যা বাত। এটা গ্রে কালারটা দাও, অ্যাশ কালারটা দাও, এটা সুব্রত বলো, জাস্ট ওয়াও। আর কিছু বলবো শাড়িটা নিয়ে, কালারটা দেখেই তো পাগলে যাচ্ছি, সেই রকম একটা কালার। সিল্ক মটকা, ইয়ে হ্যাঁ সিল্ক মটকা, প্রাইস অনলি 2200, ফ্রি শিপিং, উসকে বাদ অফার তো অলগ হ্যাই। জাস্ট দেখো একটা একটা মিনাকারি ওয়ার্ক, অল ওভার এমবস ওয়ার্কের উপর মিনাকারি ওয়ার্ক, তার সাথে গোল্ডেন এইভাবে জিরি বাজারি বর্ডার রয়েছে। আর এই হচ্ছে লুকটা উইথ কন্ট্রাস্ট অরেঞ্জ কালার ব্লাউজ পিস, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এগুলো প্রত্যেকটা হ্যান্ডলুম জাম, মানে ওয়ার্ক প্রত্যেকটা কিন্তু হাতে বোনা ওয়ার্ক, হাতে ঘোরানো নয় বাট হাতে বোনা। প্রাইস অনলি 2200, ফ্রি শিপিং। একটা মানে কি বলবো, পার্পল টাইপের বটল, রয়্যাল ব্লু কালার, জাস্ট ফাটাফাটি দেখতে পার্পল কালারই লাগছে, এটা ডার্ক পার্পল। নাই আমি শুনবো না, আমাকে এনে দাও, সুব্রকে বলো বলো, এখানে তাকিয়ে থাকলে হবে, বলো মন্ডল প্রিয়া শপে গিয়ে আনতে পারো, তুমি যদি বুক করো দেন শপে এখানে এসে নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। এটা একটা মেহেদি গ্রিন কালার, যে কালারগুলো ভীষণ সফিস্টিকেটেড অন্য রকমের, জাস্ট ওয়াও পিসেস। প্রাইস দেখতে তো একটা শাড়িও আমি যদি বলি এরা একটা কালার ঘরে রয়েছে সেটা দিতে পারবে না, এই জন্য আমার মাথাটা তখন গরম হয়ে যায়। এই জন্য আমি আজ ঠিক করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করব, যাতে যা দরকার হয় আমি নিজে গিয়ে আনতে পারি। একটা একদম মেহেদি গ্রিন যে কালারটা হয়, ডার্ক মেহেদি, মানে যেটা জাস্ট ওই শুকিয়ে যাওয়ার পর মেহেদির কালারটা শুকিয়ে যাওয়ার পর যে মেহেদিটা যে কালার হয়, মানে মেহেদির পাতাটা যে কালার হয় সেই কালারটা ডার্ক মেহেদি গ্রিন। তার সাথে একদম রানি অরেঞ্জ মিনাকারি ওয়ার্ক ফাটাফাটি মানে লাগছে, বিশেষ করে রানি অরেঞ্জের মিনাকারি ওয়ার্কটা ভীষণ ভালো মানে ফুটেছে কালারটা। এবং দেখো মটকার একটা যে থ্রেডগুলো সেগুলোও রয়েছে, মানে সিল্ক মটকা বলেই কিন্তু সিল্কের সাথে এটা মটকা বোনানো, মানে এই যে মেটেরিয়ালটা ছোটোবেলায় হয়তো তোমরা অনেকেই দেখেছো মারায় মটকা তসর বলে এগুলোকে পড়তো, এই যে মেটেরিয়ালের যে সিল্কটা, এই 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 মটকা, এটা কিন্তু একদম বেঙ্গলের পিওর মটকা তসর বলে, তো এই মেটেরিয়ালটা থেকেই কিন্তু এই শাড়িটা সফটে বানানো, ওগুলো মার দেওয়া হতো আর এটা সফটে বানানো। তো একদমই আমাদের চেনা জানা প্রোডাক্ট, সেগুলোকে আমরা একটু অন্যরকম করে তুলে ধরছি, একটু অন্যরকমভাবে তুলে ধরছি। প্রাইস অনলি 2200, ফ্রি শিপিং, ভীষণ সফট লাইট ওয়েট। আর লুকটা নিয়ে আর কি বলবো, কিচ্ছু বলার নেই। আর ব্ল্যাকটা তো দেখালাম তাই না, পেয়েছি বলতে ওদেরকে একটু, এই দেখো ঋতুপর্ণা লিখছে ব্ল্যাক খাদি কটন পেয়েছি, শাড়িটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ ঋতুপর্ণা।
হ্যাঁ দেখাবো শিবরি, আজকে পল্লু ওয়ার্ক করা দেখাবো, সাথে থাকো দেখাবো। সিওডি নিলে সিওডি চার্জেস এক্সট্রা আছে, আর যারা যারা কুরিয়ারে নিচ্ছ তাদের ক্ষেত্রে শিপিং চার্জ ফ্রি আছে। একদম গ্রে কালার উইথ রানি অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশন, অল ওভার এমবস ওয়ার্ক রয়েছে, একটা গোল্ডেন অ্যান্ড সিলভার ডাবল জারি বর্ডার রয়েছে, জাস্ট ওয়াও। মানে যারা একটু অফ বিট কালার পরো, একটা রানি কালারের ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরলে ভীষণ অন্যরকম দেখতে লাগবে। প্রাইস অনলি 72200, ফ্রি শিপিং 2200, ফ্রি শিপিং। আর তার সাথে কন্ট্রাস্ট ব্লাউজ পিস রয়েছে, এই যে রানি কালারের কন্ট্রাস্ট ব্লাউজ পিস দেওয়াই রয়েছে, জাস্ট বানিয়ে পরে ফেলতে হবে। পয়লা বৈশাখ রক্স নাকি, উইথ শালুকস মটকা সিল্ক, সিল্ক মটকা 2200, ফ্রি শিপিং। এগুলো খুলিনি। এরপর একটু খাদি লোকগুলো আছে কি, তাহলে খাদি দেখাবো, নালে অন্য জিনিস দেখাবো। খাদি 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 আমি কমেন্টে চাই, যদিও আমার কমেন্ট পড়তে পারছি না। হ্যালো, কমেন্টগুলোকে এইভাবে স্কিপ করে 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 উঠিয়ে উঠিয়ে পড়তে হচ্ছে। পূজা হাজরা, থ্যাংক ইউ পূজা দি, আজ আমার বন্ধু তোমার থেকে আবার দুটো শাড়ি নিয়েছে, থ্যাংক ইউ শ্রেয়া। স্বাতি লেখা লিখছে, তোমার লাইভে আর দেখবো না, দেখলেই শাড়ি কিনে ফেলছি, এত দারুণ কালেকশন, থ্যাংক ইউ স্বাতি লেখা দি, থ্যাংক ইউ, এভাবে পাশে থেকো। শাড়ি দেখো, যখন দরকার হবে অবশ্যই শালুক থেকে নিও, আর না দরকার হলে কোনো ব্যাপার না, জাস্ট সাথে থাকো। তুমি না দেখলে, আমাদের সাথে না থাকলে আমরা ডিসকারেজ হয়ে যাবো, তাই না? তখন আমরা ভালো ভালো শাড়ি আনতে আর পারবো না। তোমরা সাথে থাকো, তোমরা জাস্ট আমাদেরকে এনকারেজ করো যে আনো, আমাদের কালেকশন খুব ভালো লাগছে, এটাই কিন্তু আমাদের কাছে সব থেকে বড়ো পাওয়া। কেনা না কেনা তো পরের কথা, রিলেশন বিল্ডিংটা সব থেকে আগে দরকার, তাই না? আপনি লিখছে, আজকের আমার কালেকশন দেখে পুরো পাগলে যাচ্ছি, উইথ অফার, সেটা বলো আপনি। মানে তুমি একটা সিল্ক মটকা, যে আমাদের একদম মোস্ট ডিমান্ডিং কালেকশন, মানে অনেকদিন পর আমি স্টকে আনতে পেরেছি, কারণ এগুলো কন্টিনিউয়াসলি কী হচ্ছে, স্টক আউট হয়ে যাচ্ছিলো, যখনই আসছে কালার আসছে এটা বেরিয়ে যাচ্ছে, মানে যেটাই আসে সেটাই অর্ডার থাকে। তো অনেকদিন পর স্টক ইন করে আমি লাইভে দেখাতে পেরেছি পুরো কালার সেটটা। তো এই সিল্ক মটকাগুলো ভীষণ ডিমান্ড, তো যারা যারা চাইছো একদম ইনস্ট্যান্ট বুকিং করে নাও, নাহলে মুশকিল আছে পাওয়া। এবার আমি নেক্সট শাড়িতে যাই। খাদির লোকগুলো আছে না, আমি কী কী দেখাবো, মাসলিন দেখাবো, খাদি না মাসলিন, খাদি না মাসলিন, একটু কমেন্টে জানাতে হবে, একটু তোমরা কমেন্ট করো, আমি জল খেয়ে আসি। আমার ফোনটা কই, ও জল এইদিকে এনে দে, জল একটু ঠান্ডা মিক্স করে। তোমরা একটু বলো খাদি না মাসলিন, একটু আমাকে চেয়ার টেয়ার দে, এখানে একটু বসে বসে গল্প করি। এই যে একটা একটু দাও তো হীরা দীপাদি, একটা টুল বুল কিছু নিয়ে এসো। খাদি না মাসলিন, মটকা মাসলিন নয়, মাসলিন আছে, একদম পিওর মাসলিন আছে, কালার সব আনতে পারিনি, কয়েকটা কালার এসছে, আমি মানে আর ওয়েট করতে পারছি না, যেহেতু মাসলিন একটু টাইম লাগছে বুনতে। তো আর তারপর আমরা এক্সিবিশনে চলে গেছিলাম, আবার নিউ স্টক এলে, দাঁড়া এখানে বসি একটু, জলটা খাই, দেন আমি আবার লাইভে শাড়ি দেখাচ্ছি, থ্যাংক ইউ। খাদি দেখাবো না মাসলিন দেখাবো, আজ একটা গিনি মটকা দেখাও দিদি। আচ্ছা গিনি মটকা দেখাবো আজকে, আছে নিয়ে বসেছি, গিনি মটকার অনেক কটা কালার নিয়ে বসে আছি। তার সাথে আজকে পমফম জামদানিও আছে, যেটাতে অফার নেই বাট শাড়ি আছে, তো সেটাও সেটাও দেখাবো। সানবি সানবিকে ডাকছি। খাদি না মাসলিন, খাদি না মাসলিন, গিনি মটকা দেখাবো, মাসলিন দেখাবো, খাদি দেখাবো, দু রকমের খাদি নিয়ে বসছি। আর কি কি আছে, আরও আছে অনেক কিছু আছে, এত তাড়াতাড়ি আমাকে তোমরা বিদায় করতে পারছো না, সাথে থাকতে হবে, সাথে দেখো আমি আছি সাথে। এই তো জাস্ট দু রকমের হয়েছে, এখনো প্রচুর বাকি, তো দেখাতে শুরু করি, এসো লাইভ করবো আমার সাথে।
একদম আমাদের প্রপার যে জামদানি শাড়ি, একদম মানে কি বলো হাতে ঘোরানো একটা জামদানি শাড়ি, জাস্ট দেখাই, প্রিমিয়াম আলুক্স প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন, জাস্ট বোথ সাইডে রয়েছে এইভাবে হাতে ঘোরানো জামদানি কাজ, তার সাথে রয়েছে কন্ট্রাস্ট বর্ডার, ঠিক আছে, মানে রানীর দিকে অরেঞ্জ বোনানো, অরেঞ্জের দিকে রানী বোনানো, তার সাথে ফুল বডিতে রয়েছে এইভাবে হাতের বুটা, আর এই হচ্ছে বডি, একদম একটা শালুকের প্রিমিয়াম কোয়ালিটির কটন, মানে ভীষণ সুপার ডুপার ডুপার হিট একটা ডিজাইন। প্রাইস অনলি 2400, ফ্রি শিপিং, 2400 ফ্রি শিপিং, মানে লুকটা জাস্ট দেখো, 2400 ফ্রি শিপিং এটা নর্মাল প্রাইস। আর যারা এমনি মানে মানে কি বলবো ওটাকে চৈত্র সেল অফারে এটা তোমরা পেয়ে যাচ্ছ 2300 ফ্রি শিপিং, তাছাড়াও যারা যারা দুটো শাড়ি অফ বুক করছো তারা পেয়ে যাচ্ছ 200 rupees অফ দুটো শাড়ি মিলিয়ে, ঠিক আছে, সেই অফারেও তোমরা এটা রিভিল করতে পারো। তার মানে তোমরা প্রত্যেকটা যারা আমি দেখাচ্ছি মোটামুটি 200 করে এক একটা শাড়িতে ডিসকাউন্ট হয়ে যাচ্ছে, একদম চৈত্র সেল অফার। বটল গ্রিন উইথ রানি অরেঞ্জ বর্ডার, একদম হাতে ঘোরানো জামদানি কাজ, একটা প্রিমিয়াম কোয়ালিটির, একটা প্রিমিয়াম ক্লাসের শাড়ি, মানে আমি বারবার এই শাড়িটার ক্ষেত্রে অ্যাটলিস্ট মানে ভীষণ স্যাটিসফাইড রিভিউজ পেয়েছি। প্রাইস অনলি 2300 ফ্রি শিপিং আজকের জন্য, 2300 ফ্রি শিপিং। কালারসগুলো দেখাবো প্রত্যেকটা, জাস্ট ওয়াও, এই শাড়িটা অলরেডি প্রচুর জন নিয়েছে 2400 ফ্রি শিপিংয়ে, তো তারা কিন্তু এক টাকাও ডিসকাউন্ট পায়নি, পাবেও না, তার কারণ হচ্ছে কোনোদিন দিইনি, শুধুমাত্র শালুকের চৈত্র সেল অফারে তোমরা যারা যারা আজকে আমার লাইভের সাথে আছো তারা তারা পেয়ে যাচ্ছ এই অফারগুলো। বাকি অনেকেই হয়তো আছো যারা নিয়েছো শাড়িটা অফারে নাওনি, এক বছর আগে নিয়েছো, তারা কিন্তু একদম রাগ করবে না, কারণ বুঝতেই পারছো যে চৈত্র সেল বলেই এই অফারটা হচ্ছে, তাও প্রায় এক দেড় বছর পর। এইরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির কটন শাড়ি, প্রাইস মাত্র 2300 ফ্রি শিপিং আজকের জন্য, তারপরও তোমরা যারা দুটো শাড়ি আজকে বুক করবে তারা পেয়ে যাবে 200 rupees অফ, মানে ভাবা যায় না 2300-তে এই শাড়িটা, ফার্স্টলি ভাবা যায় না, কারণ আমি কোনোদিন এই শাড়িতে তো কমানোর কোনো সিনই নেই, কারণ একটা হাতে ঘোরানো জামদানি ওয়ার্কের একদম একটা প্রিমিয়াম ক্লাসের একটা শাড়ি, মানে লুকটাই অন্যরকম, এই শাড়ির ক্লাসই অন্যরকম, এই শাড়ি কোনো তুলনা হয় না, জাস্ট হয় না, প্রচুর জন নিয়েছে, খুব ভালো ভালো রিভিউজ আছে। প্রাইস অনলি 2300 ফ্রি শিপিং আজকের জন্য। এরপর আবার আমাদের সবার প্রিয় কালার ব্ল্যাকে চলে যেতে হবে, পিয়ালি লিখছে দিদি শাড়িগুলো দারুণ হয়েছে, কাতান সিল্কটা অসাধারণ হয়েছে, থ্যাংক ইউ পিয়ালি। সিওডি চার্জেস হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপে বলে দেবে, প্রত্যেকটা শাড়িতে সিওডি অ্যাভেলেবেল আছে, যারা যারা সিওডিতে নাও আমাদের সিওডি অ্যাভেলেবেল আছে, আর অবশ্যই প্রত্যেকটা পার্সেলের ক্ষেত্রে ওপেনিং ভিডিও করবে যাতে কোনোরকম কোনো সমস্যা না হয়। ব্ল্যাক উইথ রানি অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশন, জাস্ট একদিকে রানি কালারের বর্ডার, একদিকে অরেঞ্জ কালারের বর্ডার, বোথ সাইডে রানি অ্যান্ড অরেঞ্জ করা ডিজাইন ওয়ার্ক, পুরোটা কিন্তু হাতে ঘোরানো কাজ উইথ পল্লু, একদম বাংলাদেশের জামদানি কটন যেমন দেখতে হয় এক্সাক্ট সেম লুক। প্রাইস অনলি, একদম প্রিমিয়াম কটন কোয়ালিটিতে, একদম প্রিমিয়াম খাদি কটন কোয়ালিটিতে, প্রাইস 2300 ফ্রি শিপিং, 2300 মানে 100 rupees ফ্ল্যাট ডিসকাউন্ট, 2300 ফ্রি শিপিং, প্লাস যারা যারা আজকে দুটো শাড়ি নিচ্ছ তারা পেয়ে যাচ্ছে 200 rupees অফ, মানে অলরেডি ডিসকাউন্টেড প্রাইসের ওপর ডিসকাউন্ট, মানে এর ওপর আর কি বলবো, এরপর তোমরা আর আমাকে কিছু বলতে পারো না, এবার শুধু লাইকটাকে শেয়ার করতে পারো আর কমেন্টে জানাতে পারো যে তোমাদের ঠিকঠাক শাড়িগুলো পছন্দ হচ্ছে না হচ্ছে না। আমি যেটা পরে আছি এটা 1550 ঢাকায় আমি দেখিয়ে দেবো, এইগুলোও আজকে দেখাবো, একটু ওয়েট করো, প্রচুর আজকে মোটামুটি একটু লং লাইভ হবে, তো একটু সাথে থাকতে হবে। ডার্ক ব্লু কালার উইথ রানি অরেঞ্জ কম্বিনেশন, জাস্ট ওয়াও, কে কে হ্যাঁ পার্সেল দেখতে এসে ডাকছে তোকে, সিওডি হবে, সিওডি হবে প্রত্যেকটা শাড়িতে, সিওডি হবে, সিওডি চার্জেস এক্সট্রা। তুমি দি এ বেগুনপুরি নিয়েছো গো, রিভিউ দাও, আমি নেবো ভাবছি,
সম্মিতা ভট্টাচার্য লিখছে, আমি একটা মাসলিন অর্ডার দেওয়ার জন্য বারবার রিপ্লাই হোয়াটসঅ্যাপ করছি, একটু রিপ্লাই করো প্লিজ। হোয়াটসঅ্যাপের রিপ্লাই হচ্ছে বাট একটু টাইম লাগছে, আমার ভাই এক এক করে সবাইকে রিপ্লাই করছে। বাট এই যে দেখো এখনই আমার একটা পার্সেল নিতে এসছে আমাদের কুরিয়ার কোম্পানি থেকে, তো চলে গেল পার্সেল নিতে। তো এইরকম আর কি আস্তে আস্তে রিপ্লাই হচ্ছে, তোমরা মেসেজ করাও, কালকের মধ্যে সবাই রিপ্লাই পাবে, সবাইকে মেসেজে রিপ্লাই করা হবে, কোনো চিন্তার কিছু নেই। আমি নিজে কাল সকাল থেকে রিপ্লাই করবো, কোনো চিন্তা নেই। একদম একটা ডার্ক জেট ব্লু, জেট ব্ল্যাক যেমন হয় সেটা জেট ব্লু, এক্স্যাক্টলি জেট ব্লু কালার, একদম কৃষ্ণ ব্লু যে কালারটা সেই কালারটা উইথ রানি অরেঞ্জ কম্বিনেশনের বর্ডার, একদম আঁচলের মধ্যে রয়েছে ফুল করাত ডিজাইন, মানে ক্লাসি শাড়ি যাকে বলে, একদম মানে প্রিমিয়াম ক্লাস শাড়ি সেই রকম একটা শাড়ি। 2300 100 রুপিজ অফের পর 2300 ফ্রি শিপিংয়ে তোমরা পেয়ে যাচ্ছ, মানে আমার আর কিছু বলার নেই, এবার তোমরা বলবে। কাঁথা খাদি কি আজ আছে? ইন্দ্রাণী কাঁথা খাদি অ্যাকচুয়ালি আমাদের স্টকে আছে, বাট আমি লাইভে হয়তো দেখাচ্ছি না, স্টকে সব আছে, আমি একটার পর একটা, কালকেও আবার লাইভ আছে, পরশুও লাইভ আছে, তিন দিন এখন পরপর লাইভ হবে, শনিবার হবে না, আবার রবিবার লাইভ হবে, ঠিক আছে। তো আমরা আছি, প্রচুর শাড়ি দেখাবো, অফারটা আমরা প্রতিদিন নতুন নতুন কিছু করার চেষ্টা করছি, অফার দেওয়ার চেষ্টা করছি, কারণ চৈত্র সেল আর মাত্র 7 দিন, তো একদম আর টাইম মানে ওয়েস্ট করা যাবে না। খাদি একটা একটা প্রিমিয়াম কটন দেখালাম, এরপর একটু গিনি মাটকাগুলোর কালার রিপিট করে দিই যেগুলো স্টকে আছে, কারণ সামনে পয়লা বৈশাখ, তো প্রি বুকিং নেওয়া মানে চাপ, তো একদম যেগুলো আছে সেগুলোই অর্ডার নেবো। তো কালারসগুলো দেখিয়ে দিই একবার, গিনি মাটকা নিয়ে তো বেশি কিছু বলারই নেই, কালারগুলো দেখিয়ে দেন আমি আবার একটা অন্য খাদি দেখাচ্ছি। জাস্ট ওয়াও ব্ল্যাক কালারটা রিস্টক হয়েছে, একদমই আমার কালারটা, এই সেম আমার আছে, গিনি মাটকা উইথ বোথ সাইডে রেড বর্ডার, কিচ্ছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই, হাতে নিয়ে কোয়ালিটি দেখার পর পাগলে যাবে। এই হচ্ছে লুকটা, ঠিক আছে, এই হচ্ছে লুকটা, একদম অরিজিনাল গিনি উইভ করা, বোথ সাইডে রেশম দিয়ে জাস্ট এটাকে ইন্টারলকিং করে বোনা, জাস্ট ফাটাফাটি দেখতে ভীষণ সফট। এই হচ্ছে পল্লু পোর্শন, এগুলোর প্রাইস হচ্ছে 4200, মানে নর্মাল প্রাইস এগুলোর 4300, আমরা অফারে এগুলো করে দিয়েছি 4200। আজকে যেহেতু আবার সেল লাইভ, তো ভাবছি 100 রুপিজের ডিসকাউন্ট তোমাদেরকে দিয়েই দিই, তাহলে এটার প্রাইস হয়ে যাচ্ছে 4100 প্লাস, যদি কেউ দুটো নিচ্ছ সেক্ষেত্রে আরও 200 রুপিজের অফ পেয়ে যাবে, সেই ক্ষেত্রে তোমার হয়ে যাবে, ওটা কত হয়ে যাবে একটু হিসেব করে বলো তো আমাকে কত হয়ে যাবে তাহলে প্রাইস। এই যে এই হচ্ছে শাড়ি, আর ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিই, মানে যারা যারা গিনি মটকা নাও নিয়ে এখনো পর্যন্ত তাদের জন্য একদম কি বলবো, একদম এই হচ্ছে পল্লু পোর্শনটা, এই হচ্ছে পল্লু, তার সাথে এই হচ্ছে ব্লাউজ পিসটা, ফাটাফাটি দেখতে এই হচ্ছে ব্লাউজ পিসটা পুরো, ঠিক আছে, ব্ল্যাক উইথ রেড বর্ডার। আজকের প্রাইস 100 রুপিজ আবার অফ দিয়ে 4100, প্রত্যেকটা শাড়িতে আজকে অফার দিচ্ছি 4100 ফ্রি শিপিং, তার সাথে যদি কেউ দুটো শাড়ি বুক করে সেক্ষেত্রে আবার 100 রুপিজের অফ, মানে এটা কত প্রাইস হচ্ছে হিসেব মতো কাউন্ট করে বলো আমাকে কমেন্টে, আমি জানতে চাই কত হলো, আমি তো হিসেব করতে পারছি না। আবার একটা আনকমন কালার গিনি মাটকা, প্রত্যেকটা জাস্ট এক্সক্লুসিভলি, মানে এইসব কালারসগুলো আশা করি এত কম প্রাইসে এই অ্যাশোর্ড কোয়ালিটি কেউ দিতে পারবে না। আমরা কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা শাড়ি অ্যাশোর্ড কোয়ালিটিতে দেবো, এবং প্রাইস হবে চ্যালেঞ্জিং। জাস্ট দেখো লুকটা কি, মানে কি বলবো, ভীষণ সেক্সি লাগে এই শাড়িগুলো দেখতে, এইরকম একটা শাড়ি, এই হচ্ছে শাড়িটা গিনি মাটকা, জাস্ট একটা রাস্ট অরেঞ্জ কালার উইথ কন্ট্রাস্ট রেড বর্ডার, রেড কালারের ব্লাউজ পরো, অথবা এই রানিং ব্লাউজটা আছে ওটা পরো, একটু স্লিভলেস যদি রেড ব্লাউজ পরো তাও, কিন্তু ব্ল্যাক পরো তাও ভীষণ স্মার্ট লাগবে। আর এই হচ্ছে পল্লু পোর্শন, জাস্ট দেখো অরিজিনাল গিনি উইভ করা বোথ সাইডে, এইভাবে
জাস্ট যখন বুনছে তখন গিনিগুলোকে ঢুকিয়ে ঢুকিয়ে তারপর ওর উপরে দিয়ে বোনা, মানে ভীষণ এগুলো মেহনত লাগে। এক একটা গিনি হাতে ধরে ধরে বসাতে হয়, মানে ভীষণ এগুলো খাটালির কাজ। তারপর একটা প্রিমিয়াম কোয়ালিটির ওয়াশ মটকা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আজকে 4100, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। যারা যারা সিওডিতে নেবে সিওডি অ্যাভেলেবেল আছে, বা সিওডি চার্জেস এক্সট্রা পড়বে। আর আর যারা দুটো শাড়ি একসাথে বুক করবে তারা তারা তো 200 rupees অফ পেয়ে যাচ্ছ। তো ব্যাস, আর কেয়া চাই, আর কেয়া চাই, আজকে আর কিচ্ছু চাই না। দুটো শাড়ি বুক করলে 200 rupees অফ, মানে যারা যারা আগে নিয়েছো মাফ করে দিও, বাট একদম চৈত্র সেল অফার, অন স্পট অফার দিচ্ছি, এরকম নয় যে ভেবে চিনতে দিচ্ছি। তো আমিও জানি না, হয়তো আমার লস হচ্ছে লাভ হচ্ছে, আমি দিয়ে দিচ্ছি অফারগুলো, তো তোমরা কেউ রাগ করো না। চেষ্টা করছি সেল আমি ভেবে দেখলাম, সেল যখন দিচ্ছি তখন সেল মন খুলেই দিই আজকে, কারণ তোমরা আমার পাশে আছো, সাথে আছো বলেই আজকে আমি একটা, মানে আমার নিজের মামা বাড়িতে গেছি, ওখানে কতজন আমার সাথে দেখা করতে এসেছে, মানে আমার এত ভালো লেগেছে। তা আমার মনে হলো যে না, তোমাদের জন্যই এটা পসিবল হয়েছে, তো একটা সেল লাইভ হওয়া উচিত। তো 3 দিন থাকবে ব্যাক টু ব্যাক সেল লাইভ, শনিবার দিন বন্ধ থাকবে, আবার রবিবার থেকে স্টার্ট হবে। জাস্ট দেখো একটা ফিরোজা গ্রিন কালার, রামা গ্রিন যে কালারটা হয় সেই কালার, উইথ কন্ট্রাস্ট রেড বর্ডার। এই হচ্ছে গিনি মাটকার লুক, পুরো বডিতে এই কাজটা যাবে। আর এই হচ্ছে পল্লু, অরিজিনাল গিনি উইট, ওয়াও, কন্ট্রাস্ট রেড ব্লাউজ দিয়ে শাড়িগুলোর কি লুক হবে, জাস্ট ওয়াও। এবং এত ভালো ফল, মানে আমার নিজের আছে বলে বলতে পারছি, শাড়িগুলোর ফল ভীষণ সুন্দর। প্রাইস 100 rupees ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে, মানে অ্যাকচুয়ালি 200 হচ্ছে, কারণ কি তোমাদের 100 অলরেডি আগে অফ করেছিলাম, আবার 100 অফ করে আজকের প্রাইস হয়ে গেছে 4100 ফ্রি শিপিং। তার সাথে কিন্তু কোয়ালিটি 1% কমেনি, সেম ওই ওয়াশ মটকা কোয়ালিটি রয়েছে। তার সাথে দুটো নিলে আজকে আবার 100 rupees অফ, মানে বাবারে প্রাইসটা কত দাঁড়ালো হিসেব করে কেউ বলতে পারলো? আমি কিন্তু কোনো কমেন্ট পেলাম না যে কত দাঁড়ালো। এই হচ্ছে লুকটা, দেখো এই হচ্ছে লুকটা, এই যে একদম রামা গ্রিন, ফিরোজা গ্রিন যে কালারটা হয় সেই কালারটা, এই হচ্ছে লুকটা, গিনি মাটকা উইথ রেশম পাল্লু, একদম ফুললি হ্যান্ড উইভড। এইগুলো হচ্ছে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বোনানো একটা শাড়ি, জাস্ট প্রাইস ওনলি 4100, ফ্রি শিপিং ফর টুডে। আর যারা যারা দুটো নিচ্ছ তারা তারা পেয়ে যাবে 200 rupees অফ, মানে সেল পয়লা বৈশাখে শপিং করবে শালুকের সাথে, আর শালুক কিছু গিফট দেবে না তাই হয়। এই একটা কালার, জাস্ট ডার্ক বেগনি কালার, আবার জাস্ট ওয়াও একটা পিস, একটু ধর এটা, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। মানে শাড়ির ফলগুলো দেখো, জাস্ট এই যে আমি ধরছি, জাস্ট ফলগুলো কত সুন্দর যাচ্ছে, পুললে কিন্তু এগুলো হ্যান্ড উইভড হাতে। ওরা তুই টেনে একটু, টেনে একটু, এই যে এই হচ্ছে লুকটা, এই যে একদম উইথ রেড বর্ডার, এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে ফুললি উইভড, পুরোটাই কিন্তু এইভাবে গিনি উইভ করানো, কোথাও কিন্তু গ্যাপ নেই। দেখো প্রাইস ওনলি 4100, ফ্রি শিপিং ফর টুডে, আরামসে বুক করো, যারা কালকে অবধি আমরা সবাইকে রিপ্লাই করবো, চিন্তার কোনো কারণ নেই, আরামসে তোমরা বুক করে রাখো, সারা রাত ধরে বুক করো, আমরা কালকে 10টার পর সবাইকে রিপ্লাই করবো। যারা যারা আজকে রাত্রে রিপ্লাই পাবে না তারা কালকে অবশ্যই রিপ্লাই পাবে। হ্যাঁ দাও, আমার ভাই যাবে একটু। হ্যাঁ এই যে এটা হচ্ছে একটা গ্রিন উইথ রেড বর্ডার, জাস্ট দেখে নাও, এই হচ্ছে কাজগুলো,
এই যে বর্ডারের কালারটা দেখতে পাচ্ছ, গ্রিনের সাথে রেড মিক্স হয়ে একটা ডুয়াল টোনের বর্ডার এসছে, ভীষণ ভালো দেখতে লাগে। এবং এই যে এই যে এই ট্রান্সপারেন্সির জন্য ভীষণ মানে একটা অন্য রকমের লুক আসছে। প্রাইস অনলি 24100 ফ্রি শিপিং, তার সাথে তো 200 রুপিসের অফওয়ালা অফার রয়েছে। গ্রে অ্যান্ড রেড বাঙালির প্রিয় কম্বিনেশন, বাঙালির সবথেকে প্রিয় কম্বিনেশন হচ্ছে গ্রে অ্যান্ড রেড। সেই কম্বিনেশন আমাদের কাছে এসে পৌঁছেছে, দেখো গ্রে উইথ রেড কম্বিনেশন। আর এই হচ্ছে পাল্লু পোর্শন, ফলগুলো দেখো শাড়িটা কত সুন্দর, মানে এই এই এইভাবে দাঁড়ালে ফলটা দেখতে পাচ্ছ আশা করি, জাস্ট মানে এইরকম করা যায়, একটা গিনিগুলো ভরা রয়েছে বাট স্টিল এইভাবে করা যায়। প্রাইস অনলি 4100 ফ্রি শিপিং। এটা দুটো কালার শেড রয়েছে, কনফিউশন না হয় যাতে আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু আলাদা, এটা হচ্ছে ব্লুইশ গ্রে এর সাথে রেড, এটা হচ্ছে একটু হোয়াইটিশ গ্রে এর সাথে রেড। তো যার যেটা নেবে একটু স্ক্রিনশটটাতে দিয়ে রাইট মার্ক দিয়ে দিও, ঠিক আছে। আর লাস্ট সেট যেটা রয়েছে সেটা হচ্ছে এটা, ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও, একদম একটা কি কালার আমি জানি না, এটা নর্সি কালার না কি কালার, মানে একটা মেহেদি গ্রিন টাইপের কালার, মানে হালকা একটা অন্য রকমের কালার যেটা আমি নিজেও এক্সপ্লেন করতে পারছি না। হ্যাঁ হালকা হালকা কপার টাইপের একটা শেড, বাট শেডটা ভীষণ ইউনিক উইথ কন্ট্রাস্ট রেড বর্ডার। আর এই হচ্ছে পল্লু, প্রাইস অনলি হচ্ছে 4100 ফ্রি শিপিং ফর টুডে, একদম বুক করে নিতে হবে। শিবরি মটকা এসছে আমি দেখাচ্ছি, প্রাইস অনলি 4100 ফ্রি শিপিং। এবার একটু আমি বসি, দেন আমি আবার নেক্সট লাইভে নেক্সট দেখাচ্ছি। হাজারের মধ্যে সফট ঢাকাই দেখবো, হাজারের মধ্যে কাল দেখাই, কারণ সব ঢাকায় হাজারের মধ্যে আজকে নিয়ে বসা হয়নি। একটা 700 টাকার নিয়েছি কিন্তু সেটা যাই না আজকে দেখানো কমপ্লিট হবে কিনা। বটল গ্রিন ভুজরি, ভুজরি তো প্রায় স্টক শেষ নাকি আমাদের, ভুজরির এ কটাই আছে, কোথায় আছে ওই কটে আর সব শেষ, কি বলো শিবরি মাসলিন দেখায়, মানে যেটা মাসলিন শিবরি ওটা অনেকদিন পর রিস্টক হয়েছে, ওটা প্রাইসটা লেখা আছে প্রাইসটা। হুম আচ্ছা, এটা দুটো পাল্লু কালার আছে বোধ হয়। হুম মানে সেই মাসলিনে যে শিবরির সফটনেস সেই রয়েছে তোমার, এই যে মানে বুঝতেই পারছো কিচ্ছু নেই শাড়িটাতে, এত সফট এই রকম করে পরা যায়, ঠিক আছে। এইভাবে গলায় মুড়িয়ে নিয়েও পরা যায়, মানে যেভাবে মন পড়তে পারো, একদম সফট একটা মটকা সিল্ক, মানে পিওর রেশম মটকা, তার মধ্যে এভাবে অর্গানিক কালারে ডাই করানো একটা শাড়ি, লুকটা ভীষণ ক্লাসি, ভীষণ ইন ট্রেন্ড, ভীষণ স্টাইলিশ ফিউশনিস্টিক, একদম মানে কর্পোরেট লুককে ভীষণভাবে যেমনভাবে কমপ্লিমেন্ট দেয় সেই রকমই, কোনো ট্র্যাডিশনাল ডেতে পরলে ভীষণ ক্লাসি লাগবে সেই রকম একটা শাড়ি, পরতে কমফোর্টেবল, লাইট ওয়েট, আর তার সাথে মানে আমার আর কিছু বলার নেই, আমি বলবো হান্ড্রেডস অফ স্যাটিসফাইড কাস্টমার্স, কারণ এই শাড়ি এত বিক্রি হয়েছে বলার নেই, মানে শুধু থানটা। এটাকেই আমরা নতুন করে নিউ লঞ্চ করেছি, জাস্ট বডি সেম আছে বাট পল্লুতে এখানে আমরা এইভাবে মাসলিন ওয়ার্ক করিয়েছি, জাস্ট দেখো পল্লু যেহেতু এটা রেশমেরই থান, জাস্ট এই পোর্শনটাতে আমরা মাসলিন ওয়ার্ক করে দিয়েছি, জামদানি হ্যান্ড হাতে ঘোরানো জামদানি, হাতে একটা সিলভার কালারের অ্যান্ড গোল্ডেন কালারের জারি দিয়ে হাতে ঘোরানো জামদানি ওয়ার্ক, দেখো সামনে আর পেছনে একদম এক্স্যাক্ট সেম টু সেম কাজ, হাতে ঘোরানো জামদানি ওয়ার্ক রয়েছে, তার সাথে ফুল বডিতে রয়েছে এভাবে শিবরি ওয়ার্ক, শিবরি ডাইং করানো, আর এই হচ্ছে কন্ট্রাস্ট ব্লাউজ পিস। প্রাইস মাত্র 3650 ফ্রি শিপিং, এটাতে এর থেকে কমানো যাচ্ছে না, কারণ যেহেতু গরম বেড়েছে এটা মেটেরিয়ালের দাম বেড়েছে,
তো এটা প্রাইসও বেড়ে গেছে, তো দাম কমাতে পারলাম না। বাট যদি দুটো নাও সেক্ষেত্রে এটাতেও 100 rupees অফ তোমরা পাবে। 3650 ফ্রি শিপিং, সিওডি অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রোডাক্টে, প্রত্যেকটা প্রোডাক্টে সিওডি অ্যাভেলেবেল আছে। বাট তাড়াতাড়ি বুক করতে হবে, কারণ খুব বেশি পিসেস আমার কাছে এগুলোর স্টক নেই। আচ্ছা দেখো, এটার পল্লুর ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে, ভীষণ সুন্দর এটার পল্লুর ডিজাইনটা। আর তার সাথে এই হচ্ছে ওয়ার্ক, এই হচ্ছে ওয়ার্ক, হোয়াইটের সাথে ব্ল্যাক বর্ডার, ফাটাফাটি দেখতে এই শাড়িটা। প্রাইস হচ্ছে 3650 ফ্রি শিপিং, 3650 ফ্রি শিপিং উইথ রেশম পাল্লু, জাস্ট ওয়াও, উইথ কন্ট্রাস্ট ব্লাউজ পিস, প্রাইস অনলি 3650 ফ্রি শিপিং, 3650 ফ্রি শিপিং, জাস্ট ওয়াও। মানে কোয়ালিটি আমি বারবার বলছি, এই শাড়ি যে একবার পরবে সে একটার জায়গায় পাঁচটা নিয়েছে, আমার প্রচুরজন নিয়েছে, যারা কারণ বিভিন্ন কালারে বিভিন্ন প্যাটার্নে নেয়, কারণ কি এইগুলো মানে কমফর্টটাই অন্য লেভেলে, জাস্ট অন্য লেভেলে। রেড অ্যান্ড হোয়াইট, রেড অ্যান্ড হোয়াইট আরেকটা আছে না, হ্যাঁ আরেকটা রেড অ্যান্ড হোয়াইট থাকবে। ওই আচ্ছা একটা বার করে তো আমি দেখিয়ে দিই, দুটো আঁচল আলাদা, রেড অ্যান্ড হোয়াইটে। এটা হচ্ছে সিভরি মটকা, জাস্ট অ্যাশিওর্ড কোয়ালিটি প্রোডাক্ট, প্রত্যেকটা জাস্ট ওয়াও। পল্লুতে এভাবে জামদানি ওয়ার্ক রয়েছে, তার সাথে এই হচ্ছে কাজটা। প্রাইস অনলি 3650 ফ্রি শিপিং, একদম বুকিং কিন্তু চলছে। আর এইভাবে রিঙ্কল ফ্রি শাড়ি, এটাকে আমি বলি রিঙ্কল ফ্রি শাড়ি, জাস্ট ফাটাফাটি দেখতে এত স্মার্ট লাগে যে বলার নেই। দুটো রয়েছে এই পিসটা আমার কাছে, পল্লুর ডিজাইনগুলো আলাদা, যার জন্য আমি দুটো কালারই দেখিয়ে দিই, দুটো পিসই দেখিয়ে দিই, কারণ পল্লুর ডিজাইনটা যার যেটা লাগবে সে সেটা বুক করে নিও। এই হচ্ছে একটা পল্লু, কন্ট্রাস্ট ব্লাউজ পিস দিয়ে এগুলো ভীষণ ক্লাসি লাগবে, একদম মানে আমার তো মনে হচ্ছে পয়লা বৈশাখ পারফেক্ট একটা শাড়ি দেখিয়ে ফেললাম আমি জাস্ট, কারণ পয়লা বৈশাখের দিন সারাদিন সকালে যখন গরম লাগবে, ঘরে পুজো থাকলে এইরকম একটা শাড়ি পরলে কিন্তু দারুণ মানাবে, একদম একদম ঘরের বউ হিসেবে বা বাইরে বেরোলেও ভীষণ স্মার্ট লাগবে যদি এরকম একটা শাড়ি পরে বেরো। কারণ একদম আমি বারবার বলছি যে ঘরের বউ যদি পরে তাকেও ভীষণ ক্লাসি লাগবে, আবার কর্পোরেট সেক্টরে যদি পয়লা বৈশাখের দিন অফিস থাকে তাহলেও এই শাড়িটা জাস্ট তোমার লুকটাকে একদম কমপ্লিমেন্ট করবে। 3650 ফ্রি শিপিং, 100 rupees অফ থাকছে। আচ্ছা ওই গ্রিনটা আর এই গ্রিনটা দুটো রয়েছে, শুধু পল্লুর কালার আলাদা, আবার আমি দেখিয়ে দিই। এই কালার্সগুলো ভীষণ ডিমান্ড, তাই এগুলো নিয়ে এসছি। জাস্ট দেখো ওইটা পল্লুটা দেখিয়েছিলাম, এটা পল্লুটা একটু অন্যরকম। প্রাইস মাত্র 3650 ফ্রি শিপিং, 100 rupees অফ থাকবে যদি দুটো নাও একই অ্যাড্রেসে, সেম অ্যাড্রেসে দুটো শাড়ি গেলে 200 rupees অফ। একটা আবার একটা ভীষণ ক্লাসিক কালার, জাস্ট হালকা একটা ভায়োলেট কালার, হালকা নয় সরি ডিপ একটা ভায়োলেট কালার, তার সাথে ব্ল্যাক। শাড়িগুলো নিয়ে বেশি কিছু বলার নেই, হাতে পেলে জানিও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, উইথ কন্ট্রাস্ট ব্লাউজ পিস। এই হচ্ছে পল্লু পোর্শন আর এই হচ্ছে বডি, জাস্ট ওয়াও। মানে এই শিওরি ডাইংয়ের এই ব্যাপারটাই ভীষণ ফ্যাসিনেটিং, মানে যে কেউ দেখলে, এবং রিঙ্কল ফ্রি শাড়ি বারবার বলি, মানে জাস্ট এইভাবে পরো, এইভাবে গুটিয়ে পাটিয়ে যা সারাদিন মানে ঠেসে মেরে সারাদিন মানে যুদ্ধ করো, এই শাড়ির গ্ল্যামার কমবে না, এটা আমি বলতে পারি। প্রাইস অনলি 3650 ফ্রি শিপিং, একদম মানে পয়লা বৈশাখের দিন গরমে একদম পারফেক্ট একটা শাড়ি সারাদিন পরে থাকার জন্য। এরপর আবার একটা নতুন শাড়ি লঞ্চ করব, নতুন শাড়ি বলবো না, আগের দিন লঞ্চ করেছিলাম এবং প্রচুরজন অর্ডার করেছিল, বাট আমি দিতে পারিনি কারণ মানে স্টক খুব কম ছিল, এক দু পিস করেই ছিল, তো আবার এক পিস করে রিস্টক হয়েছে, এক পিস করেই আছে, আমি দেখিয়ে দিই দেন তোমরা বুক করবে, ঠিক আছে। জাস্ট ওয়াও, আঁচল কেটিয়ার এই শাড়িগুলো জাস্ট মানে মারামারি লেগে গেছে, এইরকম একটা কালেকশন জাস্ট দেখো, মানে আঁচলের এই কাজটা স্পেশালি আঁচলের এই কাজটা ভীষণ ক্লাসি লাগছে, মানে একটা বড় পদ্ম, এবং এটা কিন্তু ভীষণভাবে একটা সিগনিফিকেন্ট একটা শাড়ি, কারণ একটা বড় পদ্ম কিন্তু প্রত্যেকটা মেয়েকে ডিফাইন করে, আমি বারবার বলি যে
প্রত্যেকটা মেয়েকে ডিফাইন করে, তো সেই ডেফিনেশনটাকে খুব ভালোভাবে এটা শো করছে। জাস্ট একটা বড় পদ্ম আঁচলের মধ্যে জাস্ট আর কিছু দরকার নেই, শাড়িটাকে কমপ্লিট করে দিচ্ছে উইথ এই যে বডির মধ্যে রয়েছে কেটিয়া ডিজাইন, কন্ট্রাস্ট রেড কালারের এই মেটেরিয়ালটা, শুধু কন্ট্রাস্ট বর্ডার রয়েছে, ব্লাউজ পিস রয়েছে। আর এই হচ্ছে পুরো শাড়িটা, প্রাইস অনলি 2999, ফ্রি শিপিং 2999 ফ্রি শিপিং। কেন আচ্ছা 2999 ফ্রি শিপিং, 2999 ফ্রি শিপিং অনলি, জাস্ট ওয়াও। এটাতেও কিন্তু যদি দুটো শাড়ি নাও সেক্ষেত্রে 200 rupees অফ তোমরা পেয়ে যাচ্ছ, মানে এটা তো ওই অফারটা অ্যাভেল করতে পারবে। আমি যে শাড়িটাতে বলবো যে অফারটা এটাতে অ্যাভেল হবে না সেটা মাথায় রেখো। আর আরেকটা জিনিস, তোমরা একটু বিশ্বাস রেখো, আমরা অবশ্যই তাড়াতাড়ি করছি, বাট একটু মানে এক্সিবিশনের জন্য আমরা লাস্ট উইকটা একটু ব্যস্ত ছিলাম, তো অনেকেই হয়তো টাইমে রিপ্লাই পাওনি, এরপর পাবে, আর আশা করি প্রবলেম হবে না। জাস্ট দেখো এটা হচ্ছে একটা গ্রিন কালারের কেটিয়া শাড়ি, ভীষণ ক্লাসি দেখতে উইথ এই যে এটা হচ্ছে আবার একটা একদম এক পাল্লার একটা এক হাতের একটা ফিগার মোটিফ, একদম বড় মতো একটা মানে পদ্ম ফুল, চোখে কিছু ঢুকে গেছে। এই জোরটা আমি পড়তে ছেড়ে দিলাম, কাজল টাজল পড়তে ছেড়ে দিলাম, কারণ খুব অসুবিধা হয় লাইফের মধ্যে না হলে। এই যে এই হচ্ছে গ্রিন কালারের কেটিয়া শাড়ি, লুকটা সামনে থেকে এইরকম আসবে, আর পেছনে হচ্ছে এটা, মানে পেছনে মিন্স পল্লুতে হচ্ছে এটা। এই হচ্ছে শাড়ি, এই যে প্রাইস অনলি 2999 ফ্রি শিপিং, একদম দুটো শাড়ি, যে কোনো দুটো শাড়ি আজকে লাইভ থেকে এখন অবধি নিলে তোমরা পেয়ে যাচ্ছ 200 rupees অফ, একদম চৈত্র মেলা, চৈত্র সেল অফার, চৈত্র সেল অফার ছাড়া যায় না। কালকে দেখাবো, আজকে যদি নাও পারি আমরা 200 rupees অফ যে যে শাড়িগুলোতে দিচ্ছি, একটু লাইভগুলো চোখে রেখো যাতে তোমরা সবকটাই অ্যাভেল করতে পারো। এই হচ্ছে লুক, এই যে কন্ট্রাস্ট ব্লাউজ পিস, এই যে ব্লাউজ পিসটা, আর এই হচ্ছে ব্ল্যাক কালারের শাড়িটা, এই হচ্ছে ফুল লুকটা। প্রাইস অনলি 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 2999 ফ্রি শিপিং, 2999 ফ্রি শিপিং। একটা আফুল আঁচল কেটিয়া, একদম হাতে ঘোরানো জামদানি ওয়ার্ক, এটা কিন্তু হাতে ঘোরানো জামদানি ওয়ার্ক, এটা সামনে আর পেছনে কিন্তু সেম ওয়ার্ক রয়েছে, সেম দেখতে সেম, এখান থেকেই বোঝা যায় এটা কিন্তু পুরোপুরি হাতে ঘোরানো ওয়ার্ক, মানে কোনোটাই কিন্তু 1% মেশিন নয়, পুরো শাড়িটাই কিন্তু হাতে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বোনা। এই যে তোমরা দেখছো কেটিয়ার এই যে টেক্সচারটা, এটাও কিন্তু জাস্ট পিওরলি হাতে বোনা ছাড়া আসে না। প্রাইস অনলি 2999 ফ্রি শিপিং, ভীষণ ক্লাসি দেখতে শাড়িগুলো, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, বহুত জাদা ক্লাসি হ্যাঁ, 2999 ফ্রি শিপিং। আমি হিন্দি বলবো বলে শুরু করি কিন্তু হিন্দি বলতে ভুলে যাই, একটু কমেন্টে যদি তোমরা আপ লোক হিন্দি মে বলনে কে লিয়ে ইয়াদ করায়েঙ্গে তো হাম লোক হিন্দি মে ভি বাত কর সকতে হ্যায়, এক সাথ সব লোক হিন্দি মে ভি কমেন্ট কর সকতে হ্যায়। আচ্ছা এই একটা দেখো, এটা আঁচল ছাড়া এমনি কেটিয়া, প্লেন কেটিয়া, বাট বেবি পিঙ্ক কালারের, আমার এটা ভীষণ পার্সোনালি খুব ক্লাসি লেগেছে, 2500 ফ্রি শিপিং, 2500 ফ্রি শিপিং, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, ভীষণ ক্লাসি, ভীষণ ক্লাসি, মানে পিঙ্ক, একটা বেবি পিঙ্ক কালারের কেটিয়া শাড়ি, মানে জাস্ট ভাবা যায় না। 2500 ফ্রি শিপিং, 2500 ফ্রি শিপিং। আর এই হচ্ছে কন্ট্রাস্ট ব্লাউজ পিস, ওই যেটা দেখলাম আঁচল দিয়ে সেটাই আঁচল ছাড়াও এখানে রয়েছে, এটার প্রাইসটা একটু বেশি, পরে দেখাচ্ছি, অন্যদিন দেখাচ্ছি। ফ্রি শিপিংয়ে একটা রেড কালারের কেটিয়া শাড়ি উইথাউট পাল্লু, উইথাউট পাল্লু এটা 2500, যেটা উইথ পাল্লু সেটা 2900। কেটিয়াগুলো ভীষণভাবে এই বছর ইন ফ্যাশন আছে, তো আরামসে বুক করতে পারো। এটা হচ্ছে ব্ল্যাক কালার যেটা আমি দেখালাম পুরোটা খুলে, ওইটারই উইথাউট পাল্লু, এটার প্রাইস 2500। শ্রেয়া যদি দুটো শাড়ি বুক করে থাকো সেক্ষেত্রে দুটো শাড়ি একই অ্যাড্রেসে যদি শিপিং হয় একই টাইমে পেয়ে যাবে। আচ্ছা এইটাই দেখো ব্ল্যাকেরই, ওইটা হচ্ছে 2500, এটা কিন্তু 3500,
একটু দাও না ব্ল্যাকটা, এই ওই ব্ল্যাকটা, এইটা আর এটা, ঠিক আছে? দেখতে কিন্তু খুব ডিফারেন্স কিছু নেই, বাট এটা একটু দামি কোয়ালিটি, কারণ এটা একটু লাইট ওয়েট আর এটা একটু ভারী, মানে 200 গ্রামসের ডিফারেন্স আছে। তো সেই জন্য এটা 3500, এটা হচ্ছে 2500, ঠিক আছে? আমি এবার 3500 দেখি দিই, 3500 এটা লিখে লিখে দে। আমি দেখিয়ে দিই একবার, এগুলো 2500 তো পেয়ে যাবে। এই যে 3500, এগুলোর প্রাইস একদম প্লেন কেটিয়া তাসার, ভীষণ ক্লাসি। এইগুলো কিন্তু একদম মানে বেস্ট কোয়ালিটি, যেটা আমরা আগে উইভ করাতাম সেই কোয়ালিটিটা। এটা এখন বন্ধ হয়ে গেছে, ওই জন্য মানে আমার কাছে যে 2-3 পিস আছে সেগুলোই আমি দেখাচ্ছি। পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক, এগুলো কিন্তু আর এক পিস করেই আছে। অনেকে এটা দেখতে চেয়েছিলে, বাট আমি এটা এক্সিবিশনে একদম নিয়ে যেতে ভুলে গেছি। আবার একটা ইয়েলো কালার, টু ফাইভ জিরো জিরো ফ্রি শিপিং ইয়েলো কালার, একটা কেটিয়া তসর শাড়ি। জাস্ট এগুলো ভীষণভাবে ইন ট্রেন্ড এখন, ভীষণভাবে ইন ট্রেন্ড। আর এইটা আবার 3500-তে হোয়াইট, প্রাইস অনলি 3500, ফ্রি শিপিং। এরপর সায়নী অনেকদিন ধরে একটা শাড়ির জন্য ওয়েট করছিল, সেটা দেখিয়ে দিই। তিনটে শেড এসছে, তিনটে শেডই দেখাবো, রিস্টক তিনটে শেড করা গেছে। একদম রেশম টিস্যু শাড়ি, মানে একদম পয়লা বৈশাখে তোমার লুককে একদম অনন্যা করে তুলতে আমরা এসে গেছি, ঠিক আছে? আমরা এসে গেছি, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এই হচ্ছে লুক, রেশম টিস্যু, রেশমের সাথে জারি উইভ করিয়ে এই শাড়িগুলো উইভ করানো। প্রাইস হচ্ছে, আমি দেখে নিচ্ছি, এটা হচ্ছে 3, আচ্ছা ড্রপ প্রাইস হয়েছে, ঠিক আছে? এটার প্রাইস ছিল হচ্ছে তোমার 3650, এটা আজকের জন্য প্রাইস 3500, ঠিক আছে? 3500 প্লাস দুটো নিলে তো অফার পেয়ে যাচ্ছ, এটা 3500। দেখো এটা হচ্ছে একদম একটা অরেঞ্জিস, ব্রাইট অরেঞ্জিস একটা কালার, ভীষণ মিষ্টি লাগবে, একটা কন্ট্রাস্ট, মানে রানি বা ব্ল্যাক ব্লাউজ দিয়ে যদি পরো জাস্ট ভীষণ স্টাইলিশ লাগবে। এই হচ্ছে তোমার শাড়ির লুকটা, আমি দেখিয়ে দিই। এই হচ্ছে লুকটা, মানে কতটা ক্লাসি দেখো, জাস্ট ওয়াও। রেশম টিস্যু শাড়ি, একদম রেশম টিস্যু থান, ভীষণ স্টাইলিশ, ভীষণ ক্লাসি। প্রাইস অনলি 3500 ফর টুডে। আর যারা দুটো বুক করছো তারা তো 200 রুপিজের অফ পেয়ে যাচ্ছ। একটু সায়নীকে ট্যাগ করে দিও, অনেক দিন ধরে সায়নী বলছিলো শাড়িটার জন্য। এটা হচ্ছে আমার সেটা, যেটা আমার পার্সোনালি নিজেরও আছে, এটা হচ্ছে তোমার কপার টাইপের একটা শেড, ভীষণ বলছি তো প্রত্যেকটা কালার ভীষণ ক্লাসি। জাস্ট প্রাইস অনলি 3500 ফর টুডে। আর তারপর তো যারা বুক করছো দুটো শাড়ি, সে তারা একদম পয়লা বৈশাখে সকাল বিকেল দুবেলা যারা ঝালুকের শাড়ি পরছো তাদের ক্ষেত্রে তো অফার রয়েছে। আমি ভুল দিকে, এক সেকেন্ড, কিছু একটা হয়েছে। এইটা হচ্ছে শাড়ি, এইভাবে আমি নিলাম, দাঁড়াও দে বুঝতে দাও। এই হচ্ছে কুচি পোর্শনটা,
মানে ক্লাসি কি বলবো এগুলোকে, 3500 নর্মাল প্রাইস, আর যারা যারা এই হচ্ছে তোমার ট্রান্সপারেন্সিটা ভীষণ মানে ট্রান্সপারেন্ট, একটা রেশমের সাথে টিস্যুর একটা মানে জারির একটা উইভ করানো একসাথে, 3500 এটার প্রাইস, জাস্ট ভাবা যায় না। লুকটা ভীষণ স্টাইলিশ, যে লোক কালার সমঝ মে আ রা হ্যায় স্ক্রিনশট লেকে বুক করিয়ে, হামারা কাস্টমার কেয়ার মে আপকো সব লোক সমঝা দেঙ্গে। প্রাইস ওনলি 3500 ফ্রি শিপিং, 150 rupees এর অফ এটা তো হয়েছে, প্রাইস ড্রপ হয়েছে, প্লাস যারা যারা দুটো শাড়ি বুক করছো একসাথে তারা তো অফার প্রাইস পেয়েই যাচ্ছ। জাস্ট ওয়াও, শেডটা জাস্ট দেখো, মানে একদম চোখ ফেরানো যাবে না, ওই রকম একটা শেড। রেশম টিস্যু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে একটা ব্রাইট গোল্ডেন কালার, ক্যারামেলের যে কালারটা হয় ওরকম টাইপের একটা কালার, এটাও নিজের মতো করে শেডটা অন্যরকম। তিনটেই কিন্তু জারির শেড, তো বুঝতেই পারছো রেশমের তো জাস্ট লাইট কালারের রেশম হয়, রেশমের সেরকমভাবে নিজের কোনো শেড হয় না, তো রেশমের সাথে এগুলোকে মিক্স করে জারিকে মিক্স করে আমরা উইভ করেছি, তো জারির কালারটা রিফ্লেক্ট করছে রেশম টিস্যুতে, ভীষণ স্টাইলিশ দেখতে লাগে। জাস্ট কালারগুলো দেখো প্রত্যেকটা অন্য রকম নিজের মতো করে, এই হচ্ছে পাল্লু, মটকা পাল্লু, আর তার সাথে ফুল বডিতে এইভাবে রেশমের থান। 3500 প্রাইস, মানে এখনকার প্রাইস 3500, শাড়ি বহুদিন ধরে বলে এটা রিস্টক হয়েছে উইথ অফার প্রাইস, এটা নর্মাল প্রাইস ছিল 3650 ফ্রি শিপিং, আজকের জন্য তোমরা পেয়ে যাচ্ছ 3500 ফ্রি শিপিং। আর যারা যারা দুটো শাড়ি বুক করছো তারা এক্সট্রা আরও 200 rupees অফ পাচ্ছ, ঠিক আছে, এক্সট্রা আরও 200 rupees অফ পাচ্ছ, মানে একদম ধামাকে পে ধামাকা, জাস্ট ওয়াও, মানে আমি ভাবতে পারছি না, একদম মানে তোমাদের ভালোবাসাতে এই অফারগুলো একদম অন স্পট দিচ্ছি, এরকম নয় যে আগে থেকে ভেবে এসেছি। তো তোমাদের যদি মনে হচ্ছে যে হ্যাঁ ভালো দিদি অফার দিচ্ছে, তো অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিও, আর সবাইকে একটু রিকমেন্ড করে দিও। এরপর নেক্সট কি দেখাবো, কাঁথা খাদি না অন্য কিছু, দাঁড়াও এক সেকেন্ড, আমার ক্যামেরা হিলে গেছে, ওটা তোমাকে স্ক্রিনশট দেবো, পরের দিন তুমি লাইভে বলে দিও নাম, এগুলো দামগুলো লিখে দিছিস, এগুলো ওদেরকে দিয়ে দে, 3500, হুম প্রত্যেকটা কন্ট্রাস্ট, মানে ওই যে আঁচলের মতো ব্লাউজ পিস আছে, আমি আর ব্লাউজ পিসগুলো বার করে দেখাতে ভুলে গেলাম। আচ্ছা এরপর একটা দেখাচ্ছি রেশম বাই রেশম মসলিন, এগুলো প্রচুর নতুন কালার্স আসছে, ঠিক আছে, আমি কয়েকটা কালার রয়েছে সেগুলো দেখাই। এগুলো কিন্তু যদি মানে আমরা যখন সিল্ক মার্ক করিয়ে নেবো তখন প্রত্যেকটাতে কিন্তু সিল্ক মার্ক যাবে, মানে সেই রকম কোয়ালিটির পিওর মসলিন, ঠিক আছে, রেশম বাই রেশম একটা শাড়ি উইথ অল ওভার এইভাবে জামদানি ওয়ার্ক, ঠিক আছে, এটাতে কিন্তু কোনোরকম কোনো মিক্স নেই, মানে এটা কিন্তু মসলিন নয়, এটা কিন্তু পিওর রেশম বাই রেশম, এটা একটা মসলিনের সাথে মিক্স হয় সেটা কিন্তু অনেক কম টাকায় হয়ে যাবে, এটা কিন্তু পিওর রেশম বাই রেশম। প্রাইসটা আমাকে দেখে বলতে হবে, প্রাইসটা কই, এটা প্রাইসটা একটা কই, একটু দেখো তো প্রাইসটা একটা, জাস্ট ওয়াও, হোয়াইটের সাথে এইভাবে একটা হালকা আকাশি কালারের শাড়ি উইথ অল ওভার এইভাবে জামদানি ওয়ার্ক, পিওর রেশম বাই রেশম। এই শাড়িটার প্রাইস একটু চেক করে নিচ্ছি উইথ কন্ট্রাস্ট ব্লাউজ পিস, এগুলো কিন্তু একদম, এগুলো কিন্তু কন্ট্রাস্ট, এই যে ব্লাউজ পিস রয়েছে, এটার প্রাইস হচ্ছে একদম নিউ লঞ্চ, এটা দোতারি রেশমে বোনানো, একদম মানে বেস্ট কোয়ালিটির রেশম, জাস্ট বছরের পর বছর জেনারেশনের পর জেনারেশন এই শাড়ি তোমার পরে পরবে, মানে কোনো কিছু হবে না, সেই রকম একটা পিওর রেশম বাই রেশমের একটা শাড়ি, প্রাইস ওনলি 3550 ফ্রি শিপিং উইথ অফার তোমরা আজকে পেয়ে যাচ্ছ, 3550। সফটনেস হাতে না পেলে বোঝাতে পারবো না এটা কি লাইট কি সফট, জাস্ট ওয়াও, একদম পিওর রেশম বাই রেশম, যখন বলছি রেশম বাই রেশম মানে বুঝে যাও কি কোয়ালিটি পাবে,
এই হচ্ছে শাড়ি, হোয়াইটের ওপর ইয়েলো দিয়ে কাজ, ভীষণ ক্লাসি দেখতে এই রেশম বাই রেশম শাড়িটা, উইথ পাল্লু, একদম জামদানি ওয়ার্কে রয়েছে। এটা হচ্ছে পিওর বাংলাদেশি মসলিনের ডিজাইন, সেই বাংলাদেশি মসলিনের ডিজাইনে রয়েছে। প্রাইস অনলি 3550, ফ্রি শিপিং, 3550 ফ্রি শিপিং। এগুলো কিন্তু টু প্লাই যাকে বলে, বা মানে হ্যাঁ দোতারি রেশম, দোতারি মানে হচ্ছে টু প্লাই কোয়ালিটি, ঠিক আছে। দুটো রেশমের টানা একসাথে টুইস্ট করে দেন একটা সুতো বানানো হয়, এবং ওই সুতো দিয়ে এই শাড়িগুলো বোনানো, যার জন্য ভীষণ ভালো মানে টেকসই কোয়ালিটি। একতারি রেশমের ক্ষেত্রে একটু ধরো জিনিসটা আনস্টেবল হয়, বাট দোতারি রেশমের ক্ষেত্রে শাড়িটা আরও বেশি স্টেবল হয়। দেখো একটা গ্রে, হোয়াইটিশ গ্রে টাইপের কালার, মানে গ্রে কালারের উপর হোয়াইট দিয়ে এই ডিজাইনটা করানো, ওয়াও, জাস্ট ওয়াও। প্রাইস অনলি 3550, ফ্রি শিপিং। এটা কিন্তু পিওর রেশম বাই রেশম কোয়ালিটিতে দিচ্ছি, উইথ কন্ট্রাস্ট ব্লাউজ পিস। প্রাইস অনলি 3550। কোনো ডিফারেন্স নেই, ওই রে 4200 কোয়ালিটি আর এই কোয়ালিটি সেম। এটা আমি নিজে তাঁতিকে দিয়ে বুনিয়ে বোনানো করেছি, আর ওটা হাতে ঘোরানো, এটা হাতে ঘোরানো নয়, এটা হাতে বোনা বাট হাতে ঘোরানো নয়। অল ওভার কাজটা যেটা দেখতে পাচ্ছ, এটা হাতে ঘোরানো নয়, হাতে বোনা, বাট এটা ওটা থেকে কাটিং রয়েছে, মানে এটা হাতে বোনা হয়েছে বাট ঘোরানো নয়। যে কার্ডবোর্ডে মেশিন ডিজাইন করা থাকে সেখানে জাস্ট চালিয়ে যেতে হয়। এটা হচ্ছে একটা গ্রে, হালকা একটা অফ হোয়াইট কালারের উপর ব্ল্যাক দিয়ে কাজটা, প্রত্যেকটা পিস ভীষণ ক্লাসি। 3550, ফ্রি শিপিং অনলি। প্রত্যেকটা জাস্ট ওয়াও প্রোডাক্ট, মানে কিছু বলার নেই। একটা ব্ল্যাক কালারের আবার সব চলে এসছে, মানে এই শাড়িগুলোর কোয়ালিটি যারা হাতে পাবে আমাকে অবশ্যই জানিও কি পেয়েছো। রেশমের এই কোয়ালিটি আশা করি কোথাও পাওনি, কারণ এগুলো কিন্তু স্পেশালি আমি নিজে উইভ করিয়েছি, ব্ল্যাক উইথ হোয়াইট, ব্ল্যাক উইথ হোয়াইট, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। প্রাইস অনলি 3550, টু প্লাই রেশম, টু প্লাই মানে দুটো এক রেশমের সুতোকে একসাথে টুইস্ট করে একটা সুতো বানিয়ে সেইটা দিয়ে এটা বোনা হয়েছে। ভীষণ স্টেবল হবে শাড়িটা, ভীষণ সফট মেটেরিয়ালে তৈরি, ব্ল্যাকের ওপর হোয়াইট দিয়ে আশা করি আগে কখনো দেখোনি, মানে জাস্ট ডার্ক ব্ল্যাকিশ যে গ্রে কালার তার ওপর হোয়াইট দিয়ে কাজটা করা হয়েছে। ভীষণ ক্লাসি লাগছে, একটা হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে পরলে, এখানে একটা ব্ল্যাক কন্ট্রাস্ট ব্লাউজ পিস দেওয়া আছে, না বানিয়ে জাস্ট ব্ল্যাক হোয়াইট কালারের একটা কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরো, সিলভার বা এইসব কিছু ব্লাউজ দিয়ে পরো, ভীষণ ক্লাসি লাগবে। 3550, ফ্রি শিপিং। এটা রেশম বাই রেশম তাই দামটা বেশি, এটাই যদি মাসলিনের মেটেরিয়ালে হতো সেই ক্ষেত্রে কিন্তু দামটা কম হতো। আমি অনেকদিন ধরে তোমাদেরকে হয়তো বলছিলাম, তোমরা শুনো হচ্ছে যে আমরা নতুন প্রোডাকশন শুরু করবো, তো তার মধ্যে এটা একটা স্যাম্পল হয়ে এসছে। যেহেতু নিজেদের প্রোডাকশন, আমরা চেষ্টা করছি মানে যাতে প্রত্যেকটা প্রোডাক্টে সিল্ক মার্ক দিতে পারি, প্রোডাকশন স্টার্ট না করলে তো সিল্ক মার্ক পাওয়া যায় না, তো প্রোডাক্টে প্রোডাকশন স্টার্ট হয়ে গেছে, এবার সিল্ক মার্কের জন্য অ্যাপ্লাই করবো। তো এই প্রত্যেকটা প্রোডাক্টে আমরা ভবিষ্যতে যাতে নিজেরা সিল্ক মার্ক দিতে পারি, শালুকের সিল্ক মার্ক তোমরা পাও, সেই জন্য এই শাড়িগুলো কিন্তু একদম পিওর কোয়ালিটিতে বানানো হয়েছে। মানে 200 গ্রামস ওয়েট হবে না এগুলোর, এতটা লাইট ওয়েট, এতটা সফট, মানে একদম মানে সফট, জাস্ট ওয়াও। হোয়াইটের উপর রেড দিয়ে এই কাজটা, জাস্ট দেখো একদম পয়লা বৈশাখ পারফেক্ট একটা শাড়ি। 3550, ফ্রি শিপিং, 3550, ফ্রি শিপিং। অল ওভার জামদানি ওয়ার্ক রয়েছে, একদম বাংলাদেশি রেশম জামদানি ওয়ার্ক। প্রাইস অনলি 3550, ফ্রি শিপিং। এই হচ্ছে কন্ট্রাস্ট ব্লাউজ পিস, আমাদের একটা কাঁথা খাদি দেখাবো, তারপর আর কি দেখাবো দেখি, ভাবছি কি দেখাবো। হুম, কালকে দেখাবো, আজ বেশি ভিউ আসবে। হ্যাঁ, এরপর দেখাচ্ছি কয়েকটা কাঁথা খাদি, লাইভে আছি গো, লাইভে।
একটা কাঁথা খাদি উইথ পল্লু। তোমরা অনেকে এটা 1999 এ নিয়েছো। কি বলবো শাড়িটা নিয়ে, কি বলবো, তোমরা আমাকে পেটাবে। বাট সিরিয়াসলি, ওই উইথাউট পল্লু শাড়িটা ভীষণভাবে ইন ডিমান্ড হয় এবং আমরা একদম আউট অফ স্টক হয়ে গেছি। সবাইকে আমরা ডিসপ্যাচ করে দেবো ওয়ান উইকের মধ্যে। আমরা অলরেডি মানে স্টক ইন করছি, বাট যেহেতু লকডাউন মানে আমাদের এক্সিবিশনটা ছিল, একটু প্রবলেমে পড়ে গেছিলাম, মানে আমরা কোন দিকটা দেখবো তো আনতে পারিনি প্রোডাক্টগুলো। তো আমরা এই শনি রবিবার করে নিয়ে আসবো, দেন ডিসপ্যাচ করবো। তোমরা একটু আমার শান্ত হয়েও, যারা যারা 1550 বুক করেছো, আর যারা যারা ভাবছো যে শিফট করে এই রকম কালার কম্বিনেশন কিছু নেবে, তারাও আমাকে হোয়াটসঅ্যাপ করে চেঞ্জ করে নিতে পারো। উইথ পল্লু এই শাড়িটা তোমরা 1999 নিয়েছো, আজকে এটা 150 rupees ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবে 1850 টাকা, ঠিক আছে? উইথ পল্লু একটা অল ওভার ওয়ার্কের কাঁথা ওয়ার্ক, অল ওভার এই কাঁথা ওয়ার্ক একদম পয়লা বৈশাখ পারফেক্ট। তোমরা পেয়ে যাবে 1850 টাকা, তাছাড়া দুটো বুক করলে তো 100 rupees মানে 200 rupees অফ পেয়েই যাচ্ছ। জাস্ট ওয়াও। জাস্ট দেখো, গ্রে অ্যান্ড অরেঞ্জ বর্ডার, মানে ভাবা যায় গ্রে অ্যান্ড অরেঞ্জ বর্ডার উইথ কাঁথা ওয়ার্ক রেড অ্যান্ড গ্রে কম্বিনেশনে। দেখো অল ওভার কাঁথা ওয়ার্ক রয়েছে, ব্লাউজ পিসেও এই কাঁথা ওয়ার্কটা রয়েছে। প্রাইস অনলি 1750, ফ্রি শিপিং, এই 1850 ফ্রি শিপিং, মানে একদম পয়লা বৈশাখ স্পেশাল, মানে চৈত্র সেল স্পেশাল লাইভ বলেই কিন্তু এই প্রাইসে পসিবল হচ্ছে। কেউ রাগ করো না, একদম চৈত্র সেল স্পেশাল অফার। তো জাস্ট দেখো 1850 টাকা ফ্রি শিপিং, একদম হাতে রয়েছে, হাতে ঘোরানো একদম ভুজড়ি স্টাইলের জামদানি ওয়ার্ক, আর তার সাথে ফুল বডিতে রয়েছে রানি অরেঞ্জ কম্বিনেশনের এই কাঁথা ওয়ার্ক। প্রাইস অনলি 1850 ফ্রি শিপিং, অল ওভার এই কাঁথা ওয়ার্কটা রয়েছে কিন্তু। হ্যাঁ, ভীষণ ক্লাসি এটা লাগছে, গ্রে উইথ পিঙ্ক অ্যান্ড গ্রিন, জাস্ট ওয়াও, উইথ হোয়াইট কালারের সুতো ওয়ার্ক। প্রাইস অনলি 1850 ফ্রি শিপিং। যাদের আজকে দুটো বুক করছে, তাদের আরও 100 rupees অফ পেয়ে যাবে। আসলে কিন্তু এটা জামদানি ওয়ার্ক রয়েছে আর ব্লাউজ পিসেও কাজ রয়েছে, যার জন্য প্রাইসের ডিফারেন্সটা বেশি। আর আমরা আজকে কন্ট্রাস্ট এইভাবে ব্লাউজ পিসটা রয়েছে, আমরা আজকে যেহেতু একদম অফার দিচ্ছি, সেই জন্য কিন্তু অফার প্রাইসে তোমরা এটা পেয়ে যাচ্ছ। লিলেনে অফার, লিলেনে দেখাবো, লিলেন দাও না গো কিছু, একদম ব্লু উইথ রেড কালারের সুতো, পুরোটা কাঁথা ওয়ার্কের, দাও কাঁথা ওয়ার্কের এইভাবে কাজ রয়েছে, তার সাথে বোথ সাইডে রেড বর্ডার, আর এই হচ্ছে পল্লু পোর্শন উইথ কন্ট্রাস্ট ব্লাউজ পিস। কন্ট্রাস্ট এটা হবে না, হ্যাঁ কন্ট্রাস্টই আছে, কন্ট্রাস্ট রেড কালারের ব্লাউজ পিস, তার মধ্যেও কিন্তু ফুল কাঁথা ওয়ার্ক রয়েছে। 1850 ফ্রি শিপিং, তার মধ্যে দুটো নিলে আরও 200 rupees অফ, মানে টোটালের ওপর 200 rupees অফ পেয়ে যাবে। ব্লুয়ের সাথে রেড হলো, এটা যাচ্ছে ব্ল্যাকের সাথে রেড, খুব অসুবিধা কমেন্ট না দেখতে পেলে, কিছু কমেন্ট দেখতে পাচ্ছি না। কালকে আবার লাইভ আছে, কালকে আবার আমরা আসছি, তো কোনো চাপ নেই, কালকে একটু চেষ্টা করবো তাড়াতাড়ি লাইভ করার, দেখা যাক। জাস্ট ব্ল্যাকের সাথে রেড কালারের বর্ডার, রেড কালারের সুতোর কাজ রয়েছে, আর তার সাথে বোথ সাইডে রেড বর্ডার, আর এই হচ্ছে পল্লু ওয়ার্ক, আর কন্ট্রাস্ট রেড কালারের ব্লাউজ পিস তো রয়েছে। একদম ওই ব্লাউজ পিসটাও তোমরা যে কোনো ডিজাইনারভাবে বানালে জাস্ট প্রচুর শাড়ির সাথে পরতে পারবে, যেহেতু পুরোটা কাঁথা ওয়ার্ক রয়েছে। প্রাইস অনলি 1850 ফ্রি শিপিং, 1850 টাকা ফ্রি শিপিং, 150 rupees ডিসকাউন্ট, তার সাথে যদি কেউ দুটো শাড়ি নিচ্ছ সেক্ষেত্রে 200 rupees অফ পেয়ে যাচ্ছে টোটালের ওপর। জাস্ট হোয়াইটের ওপর এইভাবে রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের শাড়ি, আর তার সাথে এইভাবে যাচ্ছে শাড়িটা,
প্রাইস ওনলি 1850 ফ্রি শিপিং, 150 রুপিসের ফ্ল্যাট ডিসকাউন্ট অ্যাডিশনাল রয়েছে, তার সাথে আবার তোমরা ডিসকাউন্ট তো পাচ্ছই। মানে আজকে আমি অন স্পট ডিসকাউন্ট দিচ্ছি প্লাস টোটালের উপর ডিসকাউন্ট দিচ্ছি, একদম মানে এবার লাগছে চৈত্র সেল ভাইব আসছে, তাই না? তুতে কালারের উপর এইভাবে অরেঞ্জ কালারের শাড়িটা, আর এই হচ্ছে রানি অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশনের বর্ডার, আর এই হচ্ছে পল্লু উইথ কন্ট্রাস্ট ব্লাউজ পিস। জাস্ট দেখিয়ে দিই, একদম কন্ট্রাস্ট ব্লাউজ পিস রয়েছে, প্রাইস ওনলি 1850 ফ্রি শিপিং, 1850 ফ্রি শিপিং। কিচ্ছু কমেন্ট আসছে না, তাই কেউ কিছু মনে করো না আমি যদি কমেন্ট করতে পারছি না, কারণ আমি একদম অনেক চেষ্টা করছি কি যাতে এদিক ওদিক করছি যাতে কমেন্টগুলো আসে, বাট আসছে না, একদমই কমেন্ট আসা বন্ধ হয়ে গেল। জাস্ট রেড কালারের সরি গ্রিন, অনেকক্ষণ ধরে আসলে লাইভ করছি, ব্ল্যাকের সাথে এক সাইডে গ্রিন এক সাইডে ইয়েলো বর্ডার উইথ ইয়েলো অ্যান্ড গ্রিন কালারের কাঁথা ওয়ার্ক ব্ল্যাকের উপর। দূর থেকে দেখলে মনে হবে যেন ডুয়াল টোন একটা কালার, বাট বিশ্বাস করো এটা ব্ল্যাক, সামনে থেকে এটা ব্ল্যাক উইথ এই যে একদম ডিজাইনার একটা হাতে ঘোরানো ভুজুরি উইপসের পাল্লু, আর এই হচ্ছে কন্ট্রাস্ট ব্লাউজ পিস। প্রাইস মাত্র হচ্ছে 1850 ফ্রি শিপিং। কালারগুলো প্রত্যেকটা ক্লাসই পরে একদম সরস্বতী পয়লা বৈশাখ পারফেক্টও, মানে পয়লা বৈশাখে পরে আরাম পাবে এরকম একটা শাড়ি। প্রাইসগুলো তো বললামই কতটা রিজনেবল, এরপর দেখাবো আবার সেল লাইফ, এবার 700 টাকার জামদানিতে যায়, 700 টাকার জামদানিতে যায়, 700 টাকাগুলো এখানে দিয়ে দাও। এরপর দেখা যেটা দেখাবো সেটাতে কিন্তু 200 রুপিসের ওই অফটা থাকবে না, এখানে উঠ ওই দিক থেকে দিয়ে দাও। এবার একটা যেটা দেখাবো সেটা হচ্ছে 700 টাকার পমপম জামদানি, একদম শালুক অ্যাশিওর কোয়ালিটি, এগুলোতে কিন্তু তোমার ইয়েটা নেই, 200 রুপিসের অফটা পাবে না, এগুলোর ক্ষেত্রে শিপিং এক্সট্রা প্লাস সিওডি চার্জ এক্সট্রা প্লাস কোনো অফারও নেই, মানে একদম অলরেডি প্রাইসটাই অফার প্রাইস, তো কিছু করার নেই আমার, তো দেখে জাস্ট নিয়ে নিতে হবে। আচ্ছা এইটা মনে হয় অল ওভার চলে এসছে, আচ্ছা এই এই শাড়িটা কিন্তু অল ওভার পমপম শাড়ি, এটা তোমার প্রাইস হচ্ছে 1000 টাকা, একটু দেখে নিও, এটা কিন্তু অল ওভার ওয়ার্ক করেছে, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 999 ফ্রি শিপিং, এক পিস করে আছে, এটা কিন্তু সেকেন্ড পিস রিপিট হবে না, শুনছো, সেকেন্ড পিস রিপিট হবে না, ইয়েলো কালারের সাথে এইভাবে পমপম ওয়ার্ক অল ওভার ওয়ার্কে 999 ফ্রি শিপিং। এটা পাঁচ পিস আছে, পাঁচ পিস আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে শাড়ি রেড কালারের সাথে এইভাবে একটা বেজ কালার, মানে জাস্ট চন্দন কালারের একটা কাজ রয়েছে, আর তার সাথে এই হচ্ছে অল ওভার ওয়ার্ক, প্রাইস মাত্র 999 ফ্রি শিপিং উইথ পমপম অল ওভার ওয়ার্ক, একদম অফার প্রাইস, সেল অফার প্রাইস, এই প্রাইসে হয় না, ওই দুটো 999, ঠিক আছে ওই দুটো, বাকি সব গ্যাপে আছে, আমি আবার খুঁজে পেলে বলে দিচ্ছি। এগুলো হচ্ছে 700 টাকা করে, 700 ফ্রি শিপিং, এ প্লাস শিপিং, 700 প্লাস শিপিং, একটা রেড কালারের সাথে পমপম ওয়ার্কের জামদানি, বোথ সাইডে রয়েছে পমপম ওয়ার্ক, ভেতরে রয়েছে গ্যাপ ওয়ার্ক, প্রাইস অনলি 700 প্লাস শিপিং, সিওডি চার্জেস এক্সট্রা, সিওডি চার্জেস এক্সট্রা। একদম কমেন্ট পাচ্ছি না, জানি না কে কে আছো, কে কে দেখছো, কিচ্ছু বুঝতে পারছি না, বাট যারাই আছো থ্যাংক ইউ থাকার জন্য। আমরা সিরিয়াসলি আমি বুঝতে পারছি না, থ্যাংক ইউ এতক্ষণ ধরে থাকার জন্য, মানে আমার এতক্ষণ ধরে লাইভ করছি, তোমরা যে এতজন আছো ওই জন্য অনেক অনেক থ্যাংক ইউ, আমি জাস্ট বুঝতে পারছি না, একদম কমেন্ট কিছু আসছে না। একটা ইয়েলো রেডের কম্বিনেশনে এইভাবে যাচ্ছে শাড়িটা, ভেতরে কিন্তু গ্যাপ ওয়ার্কে যাচ্ছে, প্রাইস ওনলি 700 প্লাস শিপিং, সিওডি চার্জেস এক্সট্রা, এইগুলোতে কোনো অফার নেই, মানে অলরেডি প্রাইসটাই অফারে, তো আর কি অফার দেবো। আচ্ছা এইটা হচ্ছে 999-এর, দেখে নাও, এটা একটা অল ওভার ওয়ার্কের শাড়ি, এগুলো কিন্তু অফারে রয়েছে, মানে পাঁচ পিস পাঁচ পিসই, একদম স্টক আউট সেলে তোমরা পেয়ে যাচ্ছ 999 ফ্রি শিপিং অল ওভার ওয়ার্কে, ঠিক আছে, এটা অল ওভার ওয়ার্কের শাড়ি, প্রাইস ওনলি 999 ফ্রি শিপিং।
একটু মেনশন করে দিও ওদেরকে, নাহলে যারা বুকিং নিচ্ছে তারাও তো কনফিউজ হয়ে যাবে, মানে আমরা যেমন কনফিউজড আছি। এই যে অল ওভার ওয়ার্ক উইথ পম্পম 999 ফ্রি শিপিং। আমার জামদানিটা দেখাবো, তারা একটু ওয়েট করে যাও। শেষে আমারটা শেষে, আগে যেগুলো দেখানো দেখিনি, রেডের সাথে গ্রিন 999।